সফল জীবন গড়ব আমরা সফল জীবন গড়ি সফল জীবন গড়ব আমরা সফল জীবন গড়ি পর্বতীরে আজকে আমরা দেখব শরীরের ভিতরের খবর আদান প্রদান এটা হচ্ছে তার যুক্ত তার এই যে তার তার যুক্ত দেখেন এই যে তার যাচ্ছে মাথার থেকে এখান থেকে এসে বড় একটা তার হচ্ছে এই মেইন তারটা হচ্ছে সিদ্ধারা যেটা থাকে এখান থেকে আবার ছোট তার বের হয় বের হয়ে এখান থেকে বের হয়ে চলে যায় বিভিন্ন জায়গায় শরীরে আপনি যে আঙুলটা নাড়াবেন এখান থেকে খবরটা এখানে আসতে হবে খবর না আসলে আপনি আঙুল উঠাতে পারবেন না খবর এখানে আঙুল উঠানোর সিদ্ধান্ত নেবে হেড অফিস তারপরে তার দেখেন আসবে তারটা যদি এখানে আমরা কেটে দেই আঙ্গুল উঠবে না যতই আপনার হেড অফিস থেকে আঙ্গুল ওঠো আঙ্গুল ওঠো আঙ্গুল ওঠো উঠবে না আবার এইখানে যদি আপনি একটু কেটে যায় এই খবরটা এখান থেকে তারের মাধ্যমে এখানে যাইতে হবে নালে আপনি ব্যথা বুঝতে পারবেন না এটা আমরা গতদিন বলেছিলাম এটা হচ্ছে তার যুক্ত আর তার দেখেন তার এই যে এই যে গ্লান গুলো এটা হরমোন গ্লান এই যে থাইরয়েড গ্লান এইটা হচ্ছে প্যানক্রিয়া যেখানে এই পিটিউটারি গ্ল্যান্ড গ্ল্যান্ড এখানে প্যানক্রিয়াস এটাকে বলে অ্যাডিনাল গ্ল্যান্ড এগুলোর থেকেও শরীরের কাছে খবর যায় খবর গেলে ও তখন বিভিন্ন ধরনের হরমোন যেটা আমরা বলি হরমোন এই হরমোন তৈরি করে ব্লাডে দিয়ে দেয় এই খবরটা যায় এখানে কোনো তার নাই আমাদের শরীরে যখন আমরা খেয়েছি খাওয়ার পরে সুগারটা বেড়ে গেছে আমরা ধরেন চিনি খেয়েছি বা ভাত খেয়েছি ভাতটা শরীরে যায় সুগার হয়ে যায় তখন রক্তে সুগার বেড়ে গেলে এই প্যানক্রিয়াস কাছে খবর যায় প্যানক্রিয়াস সুগার বেড়ে গেছে আমার অসুবিধা হচ্ছে ব্যবহার করতে পারছি না তুমি ইনসুলিন পাঠাও এখানে ইনসুলিন তৈরি হয় ঠিক আছে প্যানক্রিয়ার এই জায়গায় এখানে বাংলায় বলে অগ্নাস হয় এখানে ইনসুলিন তৈরি হয় কিন্তু খবরটা যে যায় কোনো তার নাই কিন্তু রক্তের মাধ্যমে খবরটা চলে যায় গাছে গেলেও তখন ইনসুলিন তৈরি করে এইখানে অ্যাড্রিনাল এখান থেকে এক ধরনের হরমোন তৈরি হয় যে শরীরে যখন প্রেশার কমে যায় তখন এখান থেকে খবর বেড়ে যায় যে চলে যায় যে প্রেশার কমে যাচ্ছে প্রেশার কমে যাচ্ছে তখন এখান থেকে খবর পাঠায় শরীরে যে শিরাগুলো তুমি একটু ছোট হয়ে যাও প্রেশারটা একটু ছোট হয়ে প্রেশারটা বাড়িয়ে দাও তখন শিরাগুলো ছোট হয়ে যায় তাই এই হচ্ছে তারবিহীন মানে এখানে কোনো তার নাই জাস্ট ওই আমরা যেমন এখন ওই মোবাইল ফোনে খবর দেই ওই রকম খবর যায় খবর বাতাসের মোবাইল ফোনে যে খবর আপনি যখন একটা খবর পাঠান বাতাসের মেসেজ আকারে চলে যায় মেসেজ পাঠায় বা খবর পাঠায় ওয়েব আকারে চলে যায় এখানে তো ঠিক খবর ওই রকম আসে তাইলে এটা হচ্ছে তারবিহীন আহ মনের নিয়ন্ত্রণ থাকার দৃষ্টিকোণ আমরা বলেছিলাম সেটা এখানেই থাকে দেখেন হেড অফিসে এইখানে থাকে মনটা মনটা এখানে জ্ঞানটা এখানে থাকে সব থেকে উপরে মনের নিয়ন্ত্রণের বাইরে থাকা যেখানে মনের নিয়ন্ত্রণ নাই দেখেন এই যে আমাদের হেড অফিস এখান থেকে মেইন তারটা এখানে আসছে তারপরে এই আমাদের যে পিঠনের যে হাড় দুই হাড়ের মধ্য দিয়ে এরকম তার বেরিয়ে আসে তার বেরিয়ে আসে এরপরে দেখেন এইখান এই হারটা এই হারটা যে চলছে এর ভিতরে একটা কারেন্ট তৈরি হয় সেই কারেন্ট ব্যাটারি ভিতরে ব্যাটারি আছে ব্যাটারিতে কারেন্ট তৈরি হয় ওই কারেন্টে সে অটোমেটিক চলছে আবার এই ব্রেনের সাথে যোগাযোগ আছে দেখেন এখান থেকে এসে এইখানে ব্রেনে আসে আবার এখান থেকে এই ব্রেন এই এই হার্টে চলে যায় যে ওখানেও খবর পাঠায় কিন্তু এইটা আপনি আপনি কন্ট্রোল করতে পারবো না এটা অটোমেটিক চলে সেই জন্য হয় অটোনম অটোমেটিক মনের কোনো নিয়ন্ত্রণ নাই আপনি হারকে নিজে কমাতেও পারবেন না বাড়াতেও পারবেন না যখন আমরা ভয় পাই বা দৌড়াই তখন হাড়কে একটু জোরে চলতে হয় কি করে যখন আমরা দৌড়াচ্ছি ব্রেন বুঝতে পারে যে এখন তার একটু বেশি রক্ত দরকার অক্সিজেন দরকার তখন সেখান থেকে এই তারের মাধ্যমে হার্টে খবর পাঠায় হাড় তুমি একটু তাড়াতাড়ি চলো তখন দ্রুত চলে দ্রুত চলে দ্রুত চলে আমরা যখন দৌড়াই দ্রুত চলে খবরটা কিন্তু যায় এখান থেকে এটা আমাদের মন নিয়ন্ত্রণ করতে পারে যে হাড় তুমি আসতে চলো তুমি জোরে চলো তা নয় এই হেড বুঝতে পারে যে কখন হাড়টা বেশি চলতে হবে কখন কম চলতে হবে ওই খবর যখন রক্তের মাধ্যমে ওর কাছে যায় তখন সে খবরে পাঠায় এগুলোকে বলে নিজস্ব গতিতে নিজস্ব আল্লাহ যে প্রোগ্রাম করে দিয়েছে বিধান করে দিয়েছে সেই বিধান অনুযায়ী চলে তাহলে এই হচ্ছে অটোনমিক নার্ভাস সিস্টেম যেখানে আমাদের কন্ট্রোল নাই এই যে আমাদের পাকস্থলী আমাদের লিভার আমাদের এই যে পাকস্থলী এ সব কিছু এভাবে তার দিয়ে রিলেটেড তার দিয়ে যোগ আছে হেড অফিসের সাথে কিন্তু এই তারে আমাদের কোনো কন্ট্রোল নাই ও অটোমেটিক চলে কিন্তু হাতটা উঠে হচ্ছে এখানে কন্ট্রোল আছে আমি ইচ্ছা করলে উঠাতেও পারি না উঠাতেও পারি কিন্তু এখানে যে টেস্টাইন চলছে এখানে আমাদের কোনোই কন্ট্রোল নাই এই তার গুলো দেখেন এই যে হারটা চলছে আপনি এটা বন্ধ করতে পারবেন না আপনি ইচ্ছা করলে বন্ধ করতে পারবেন না এর অটোমেটিক চলবে চলছে চলছে এই নারীটা দেখেন নাড়িটা যে চলছে এ কিন্তু সারাক্ষণ নারী চলছে আমাদের নারী কাজ করে দেখেন অটোমেটিক কাজ করছে এই দেখে এই যে নারী চলছে এটা কিন্তু আমরা কন্ট্রোল করতে পারি না এটা আল্লাহ যেভাবে সেট করে দিয়েছে ওইভাবে চলছে এই দেখেন চলছে চলছে এই যে খাবারটা নিচের দিকে নিয়ে যাচ্ছে আস্তে 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 নিয়ে যাচ্ছে হজম হওয়ার জন্য সারাক্ষণ নারীটা এইভাবে চলে পেটের এটাকে অটোনোমিক আমরা সিস্টেম আমরা বলি দেখেন এই যে আমাদের শিরাটা এই পশমটা শীতকালে শীত করলে পশমটা খাড়া হয়ে যায় আবার গরমকালে পশমটা শুয়ে থাকে এই যে খাড়া হয় এটাও এইখানে এই যে একটা খবর এখানে আসলে তখন এইখানে এসে প্রথমটা গোড়ায় একটা মাংস আছে মাংস ধরে এসে একটু টান দেয় টান দিলে পশমটা খাড়া হয় তাহলে এই যে এর কাছে খবর আছে পশম তুমি এখন খাড়া হও যখন শীতের সময় পশম খাড়া হলে এইখানে বাতাসটা আটকায় থাকে গরম বাতাসটা তাহলে একটু ঠান্ডাটা কম লাগে কিন্তু সেটা খবর আসলে এটা এখানে টান দেয় খাড়া হয়ে যায় এই যে প্রোগ্রাম আল্লাহ করে দিয়েছে এবং সিস্টেম ব্যবস্থা আল্লাহ করে আল্লাহ অবতীর্ণ করেছেন সর্বোত্তম বাণী আল্লাহ আল্লাহ অবতীর্ণ করেছে সর্বোত্তম বাণী সম্বলিত কিতাব যার বাণী সাদৃশ্যপূর্ণ এবং যাতে একই বিষয়ে বারবার উল্লেখ করা হয়েছে এটি অধ্যয়ন বা শ্রমণ করে তাদের চামড়ায় লোম দেখা দেয় এখন এই লোম হর্ষণটা হয় কেমনে এটা যদি আপনি আমি বুঝতে পারি তাহলে কোরআনের প্রতি আমাদের বিশ্বাস মজবুত হয়ে যাবে লোম হর্ষণ হয় কেমনে আমরা একটা খবর শুনলে একটা আশ্চর্য খবর শুনে আমাদের লোম শিউরিও হয়ে ওঠে কেমনি হয় এইভাবে হয় ওই যে খবরটা ওখানে যায় এই খবরটা এখানে চলে যায় লোমের এই যে গোড়া এই যে লোমটা এই যখন এটা গোড়া এখানে খবরটা আসে এই তার দিয়ে এটা এখানে মাংসকে টান দেয় ওরা খাড়া হয়ে ওঠে এইভাবে লোম ঘর্ষণটা হয় তাহলে দেখুন এই বিষয়টা যে আমরা জানলাম কোরআনের এই বুঝতে গেলে আমরা যদি এই তথ্যটুকু আমাদের জানা থাকে যে কেমনি লোম ঘর্ষণটা হয় পশমটা খাড়া হয় কিভাবে নিয়মটা কি আল্লাহর প্রোগ্রামটা কি এটা জানতে পারলে তখন আমাদের বিশ্বাস কোরআনের প্রতি বিশ্বাস মজবুত হবে কোরআন পড়ে আমরা শান্তি বা একটা গ্রন্থ কি চমৎকার গ্রন্থ নবীর হাদিস বুঝতে গেলে এরকম কোরআন হিউম্যান বায়োলজি জানালে অনেক হাদিস আছে যেখানে হিউম্যান বায়োলজি জানা না জানলেও সেটা বোঝা খুব কঠিন আমরা দেখাবো আপনাদের সেগুলো যে হাদিসগুলো বুঝতে হলে আমাদের হিউম্যান বায়োলজি জানতে হবে তাহলে বুঝতে পারা যাবে না আলহামদুলিল্লাহ আজকে আমরা এই সাবজেক্টটা এই পর্যন্ত থাকবে জীবন আমরা মূলনীতি ও সহায়ক বিষয় এটা দুটি পর্বে আমরা আলোচনা করবো আজকে এটার প্রথম পর্ব হবে আমাদের এই বইটা আছে ২৬ নম্বর বই এই বইটাতে আমরা আলোচনা করেছি কোরআনের অর্থ ব্যাখ্যা করার নীতিমালা প্রকৃত নীতিমালা যে নীতিমালা অনুযায়ী সারা মুসলিম বিশ্বে কোরআন তাপসির করা হয় আপনারা নিশ্চয়ই পড়েছেন আমরা পড়েছি আমরা দেখেছি চলুন আমরা একটু দেখি কোরআন তাপসিরের মূল নীতি জানার গুরুত্ব আপনারা বলেন কোনটি সঠিক একজন চিকিৎসক যার চিকিৎসা বিজ্ঞানের অনেক তথ্য জানা আছে কিন্তু নীতিমালা জানা নেই সে চিকিৎসা বিজ্ঞান প্র্যাকটিস করলে কোনটি হবে বলেন তো এক দুই তিন চার কোনটা হবে চিকিৎসা বিজ্ঞানে অনেক তথ্য জানা আছে কিন্তু নীতিমালা জানা নাই সকল রোগী মারা যাবে বা ভীষণ ভাবে ক্ষতিগ্রস্ত হবে তাহলে কোনটি সঠিক কোরআন হাদিসের অনেক তথ্য জানা কিন্তু নীতিমালা না জানা মুসলিম জাতি যদি ইসলাম প্র্যাকটিস করে তবে মুসলিম জাতীয় ইসলামের কি হবে এক দুই তিন চার কোনটা হবে ঠিক এখনো তাই যদি আমরা অনেক কোরআন হাদিসের তথ্য জানি কিন্তু মূলনীতি জানি না কোরআনের অনেক তথ্য জানি মূলনীতি জানি না মূলনীতি জানি না জাতি ধ্বংস হয়ে যাবে আমরা ধ্বংস হয়ে যাবে চলুন এখন দেখি প্রচলিত মতে কোরআন তফসিরের মূলনীতি চলুন আমরা একটু দেখি আমরা যে বই পড়ি সেসব জায়গায় কি লেখা আছে গ্রন্থ এক শাহ অদিউল্লাহ মোহাম্মদ দেউলভি রহমতুল্লাহ ইমাম বাগাবিয়ের সূত্রে বর্ণনা করেন যার মধ্যে নিম্নলিখিত শর্তগুলোর একটিও কম থাকবে তার জন্য কোনো মুস্তাহিদ দিবাবের তাকলিদ করা ব্যতীত অন্য পথ নেই অর্থাৎ এই পরে আসা যে নীতিগুলোর কথা বলছে এর একটিও যে জানবে না সে যেন নিজে কোরআনের অনুবাদ তাপসির করতে না যায় তাকে তাকলিদ করতে হবে অন্য কাউকে অন্য বড় পণ্ডিত এটা না এটা বলা হচ্ছে যে ইমাম বাগাবি রহমতুল্লাহ বলেছেন ওনার কথা দিয়ে অলিউল্লাহ শাহ আলিউল্লাহ দেহলবি রহমতুল্লাহ বলছেন ইমাম বাগাবির উদ্ধৃতি দিয়ে কি বলছে দেখুন মূলনীতি কি দেখুন কোরআনের সকল আয়াত নাজিল হওয়ার সময়কাল জানতে হবে নাসেক মনসুক জানতে হবে মুজবার আয়াত জানতে হবে মোতাসাহী আয়াত জানতে হবে পূর্ব কোরআনের ব্যাখ্যায় রসুলের রেখে যাওয়া দশ লক্ষ হাদিস সনদের ভিন্নতা সবাই জানতে হবে কমপক্ষে যে সকল হাদিস দ্বারা শরীয়তে বিধিবিধান সাব্যস্ত হয় সেসব হাদিস সনদ মতন রাবিদের জীবন ইতিহাস সব মুখস্থ থাকতে হবে লক্ষ অথবা কমপক্ষে ধরেন এখানে পাঁচ লক্ষ বা আড়াই লক্ষ বা এক লক্ষ হাদিস আপনার মুখস্থ থাকতে হবে সনদ মথন রাবিদের জীবন ইতিহাস আরবি ভাষা সম্পর্কে দক্ষ অভিজ্ঞ হতে হবে আল্লা তালার পক্ষ থেকে বুদ্ধিমত্তা অন্তর্দৃষ্টি দ্বারা বিশেষভাবে ভূষিত হওয়া প্রখর স্মরণ শক্তি জ্ঞান সম্পন্ন হওয়া ইস্তিহাদ ও মশলা চয়নের নীতিমালা সময়ের উপর পরিপূর্ণ জ্ঞান থাকা এগুলা এই নয়টি নয়টি দেখেন নাসেক মনসুখ জানতে হবে কোন সময় কোন আয়াত নাজিল হয়েছে আপনার সব জানা থাকতে হবে এটা লেখা আছে কানজুল উসুল বিল মারাফি মিস মারিফাতিল উসুল দুশো সত্তর পৃষ্ঠা উসুল ফিকলি আবু হুরাইরা তিনশো পৃষ্ঠা আল মালাল নাহাল একের এখানে লেখা আছে এই যে বইটা পুরান ব্যাখ্যার মূলনীতি কি লেখা হচ্ছে সই আকিরা সম্পন্ন হওয়া পবিত্র অনুগামী না হওয়া ইলমুল তাহিদ জানা ইলমুল আকায়ত জানা কোরআনের ব্যাখ্যা প্রথমত কোরআন দিয়ে করা এরপর কোরআনের ব্যাখ্যা হাদিস খোঁজ করা এরপর সুন্নায় ব্যাখ্যা না পেলে সাহবাই কেরামদের বক্তব্য দেখা কোরআন সুন্না সাহবাই কেরামের বক্তব্য মধ্যে কোরআনের ব্যাখ্যা না পেলে তাবিদের বক্তব্য দেখা আরবি ভাষাতত্ত্ব পণ্ডিত হওয়া ইসলামে আইন তত্ত্ব জানা ফিকা জানতে হবে তাফসির করতে গেলে ফিক্স জানতে হবে কোরআন নাজিলের প্রেক্ষাপট সারানজিল জানতে হবে নাসিক মসুদ জানতে হবে নাসিক মসুদ মোঘা মোতাসাবি জানতে হবে ইলমুল কিরাত জানতে হবে কোরআনের সাথে সম্পর্কিত সৌলিক মৌলিক জ্ঞান জানতে হবে এরটি অর্থকে আরেকটি অপর প্রাধান্য দান একাধিক অর্থ থেকে একটা অর্থ বিশ্লেষণ করে বের করার মতো সূক্ষ্ম জ্ঞান সম্পন্ন হওয়া এখানে লেখা আছে এটা কোন ভাষা কোরআন ব্যাখ্যার মূলনীতি মাবাহিস ফি উলুমুল কোরআন মানাল কাত্তাম পেছনা বতে শেকশ এই যে 16টি মূলনীতি আপনারা কেউ কি বলতে পারবেন আপনাদের কারো এই 16টি মূলনীতি জানা আছে কারো কি জানা স্যার লাইসেন কারো জানা নাই আমাদের উস্তাদদেরও আছে কিনা মানে মূলনীতি একজন মানুষের জানা সম্ভব নয় আপনাদের আমাদের উস্তাদদেরও নাই আমরা দেখেছি আমরা যারা যারা পিএইচডি করে আসছে মক্কার থেকে মদিনা থেকে আজহার থেকে তাদের সাথে আমরা বসেছি এক বছর তাদেরকে জিজ্ঞেস করেছি আপনারা কি ষোলোটি মূলনীতি বা ওই যে শাহুল্লাহ দেহলবির রহমতুল্লাহ যে নয়টা মূলনীতি বলেছেন জানেন ওরা বলছে না আমরা কেউ জানি না পিএইচডি করা আমরা জানি না তাহলে দেখুন এই যে মূলনীতি যারা বানালো কি বানালো এরপর আরো আরো দেখেন আরো আমরা এসব কালেক্ট করেছি সব দেখি এটা কারা বেনাম কি করলো এগুলো আর একটা দেখেন এখানে আর একটা কোরআন ব্যাখ্যার মূল নীতি সই নিয়ত আরবি ভাষার জ্ঞান শৈলী সানের নজুল কোরআনের একাত্তর তার তিম নাসিক মনসুখ মুতা উসুল হাদিসের জ্ঞান উসুল ফিকের জ্ঞান ফিক্স জানতে হবে কোরআন ব্যাখ্যা করতে নাসেক মনসুখ অবশ্যই জানতে হবে এখানে আর এখানে কোরআন আমাদের একজন গ্রন্থ দেখেন আরবি ভাষা ইলমুল নহ ইলমুল সরফ ইলমুল ইস্তিকাক ইলমল বালাগাত ইলমুল কেরাত এসব জানতে হবে উসুল উদ্দিন জানতে হবে উসুল ফিক্স জানতে হবে সানা নজুল জানতে হবে নাসিক মনসুক জানতে হবে তাহলে সবটাই কিন্তু এগুলো আছে নাসের মঞ্জি জানতে এগুলো জানতে হবে হাদিসের জ্ঞান আধুনিক চিন্তা সামাজিক সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক জ্ঞান আধুনিক যুগের বিভিন্ন সমস্যার সম্পর্কে জ্ঞান থাকা ইত্যাদি এটা লেখা আছে আহমদ বাজাই আদারি মজাহাব আহলুসি পৃষ্ঠা নম্বর পাঁচ থেকে সাত এখন চলুন আমরা দেখবো কোরআনের তফসির মূলনীতি কি লেখা আছে কোরআনে কোরআনে কি এটা লেখা নাই কোরআনের সকল আয়াতে নাজির হওয়ার সময় জানতে হবে কোন আয়াত কোন সময় এটা না জানলে তাফসির করবেন না মাসিক মৌসুক দুই নম্বরে মাসিক মংসুখ জানতে হবে মুজমাল আয়াত মোতাশাইবি আয়াত দশ লক্ষ হাদিস জানতে হবে অথবা কমপক্ষে যে সকল হাদিস দ্বারা শরীয়তের বিধান আসে সেটা ধরেন কমপক্ষে পঞ্চাশ এক লক্ষ বা পঞ্চাশ হাজার আপনাকে জানতে হবে আরবি ভাষার পণ্ডিত হতে হবে ইত্যাদি এইভাবে নয়টি উনি বলছেন আর এইখানে বলা হয়েছে যে ষোলোটি ষোলোটি এটা বলা হয়েছে মহাবিসপুর আনিস আন সেখানেও দেখেন ওই নাসেক জানতে হবে আরবি ভাষা জানতে হবে কোরআন প্রেক্ষাপট জানতে হবে এইসব তো এইগুলো এখন জানলাম এখন চলুন এই যে কথা এটা কারো পক্ষে এই সব কথা জানা সম্ভব নয় কারো পক্ষে না আমাদের রস্তাদও না সম্ভব না তার মানে কেউ কোরআন তাফসির করতে পারবে না কয়েকজন বলে দিবে ওদের নামে কারো নামে চালিয়ে দিবে সেটাই হবে তাফসির এখন চলুন কোরআন তাফসির প্রকৃত মূল নীতি আমাদের কাছে তো কোরআন আছে আমাদের কাছে নবীর সুন্না আছে আমরা সেটা দেখব সরাসরি আমরা কোরআন দেখব সুন্না দেখব সেখানে যদি আমরা পেয়ে যাই কোরআনের সুন্না ব্যাস ওকে আমরা খুশি আমরা খুশি আল্লাহ তো বলছে আর কি ফসালু আহ্লা তুমি আকাবেদদের কাছে যাও কখন যদি তুমি নিজে কোরআন বুঝতে না পারো বলেছেন তোমরা যদি কোরআন থেকে বিষয়ে বুঝতে পারো নিজেরা তাহলে সেটাই নাও আর যদি না বুঝতে পারো তখন তোমাদের আহলুল আহলুর জিকের কাছে যাও তাহলে নবীও বলেছে কোরআনও বলেছে আমরা চলুন কোরআন দেখি এখন চলুন এখন একটা একটা করে দেখি এটা মূলনীতি সমূহ আমরা কোরআন এবং হাদিসের মাধ্যমে কোরআন হাদিস এবং আকব এই তিনটির মাধ্যমে কোরআনের কোরান এবং সন্ন্যার ভিত্তিতে সেই নয়টি মূলনীতি প্রথমে আমরা নাম উল্লেখ আমরা না ওটা এটা পরবর্তীতে আমরা একটু আপডেট করেছি একটা আপডেট করেছি সেই নয়টি কি কি দেখুন আমরা খালি নামগুলো বলি তারপরে কোরআন এটা কিভাবে বলছে কিভাবে দেখব এক নম্বর হচ্ছে কোরআনে পরস্পর বিরোধী কোন বক্তব্য নেই এই হচ্ছে এক নম্বর মূলনীতি দুই নম্বর কোরআনের সর্বোত্তম ব্যাখ্যা কোরআন তিন নম্বর একই বিষয়ে সকল আয়ের পাশাপাশি থেকে পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে হবে চার নম্বর কোরআন বিরোধী বক্তব্য যে গ্রন্থেই তা মিথ্যা হাদিস অন্য যাই হোক না কেন পাঁচ নম্বর সত্য উদাহরণকে আল্লাহ থেকে আসা সত্য শিক্ষার মর্যাদা দিতে হবে ছয় নম্বর একাধিক অর্থবোধক শব্দ বা আয়াতের অর্থ বা ব্যাখ্যা করার সময় আকলের কমন সেন্স রায় বা বিজ্ঞানের সঠিক তথ্যের সাথে মেলানোর চেষ্টা করতে হবে একাধিক অর্থবোধক যদি হয় একটা শব্দ বা আয়াত তখন কি করতে হবে কমন সেন্সের রায় বা বিজ্ঞানের রায়ের সাথে মিলাতে হবে যদি বিজ্ঞানের বিষয় হয় সাত নম্বর হচ্ছে কোরআনের সকল আয়াতের শিক্ষা চালু আছে অর্থাৎ নেই দৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে নেই অথচ ওখানে তারপরে দেখেন আট নম্বর হচ্ছে যে বিষয় কোরআনে নেই সেটি ইসলামের মৌলিক বিষয় নয় আর নয় নম্বর হচ্ছে আরবি ভাষা গ্রামারের জ্ঞান এই নয়টি আমরা কোরআনের সরাসরি পেয়েছি হাদিসে সরাসরি পেয়েছি অথচ এই নয়টি দেখেন এক নম্বরটা প্রচলিত মূল নীতিতে নাই কোরআনে পরশ বিরোধী কথা এক নম্বর কোরআনে নেই এই প্রচলিত মূল নীতি নাই সর্বোত্তম ব্যাখ্যা কোরআন এটা আছে এটা আছে এ কথা কোথাও লেখা নাই কোরআনের বিরোধী বিরোধী বক্তব্য যে গ্রন্থেই থাকুক সে হাদিস হলে সে হাদিস গ্রহণযোগ্য নয় ফিকে হলে ওই ফিকে গ্রহণযোগ্য নয় বিজ্ঞানে হলে বিজ্ঞান গ্রহণযোগ্য নয় অন্য যে কোনো বই হলে গ্রহণযোগ্য নয় কোরআন হচ্ছে আমাদের মানদণ্ড এটা নাই প্রচলিত মূল নীতিতে উদাহরণ যে আল্লাহ করতেছে সত্য শিক্ষা প্রচলিত মূল নীতিতে নাই আকল এবং বিজ্ঞানের কথা নাই আকলের সাথে মেলানোর চেষ্টা করতে হবে যদি একাধিক অর্থবোধক হয় কোরআনের নাসিক মনসুখ কোন মনসুখ নাই সবটাই লেখা আছে নাসেক মনসুখ জানতে হবে নাসেক মনসুখ জানলে কোরআন ব্যাখ্যা করা যাবে না প্রচলিত মূল নীতিতে লেখা আছে সম্পূর্ণ ভুল সম্পূর্ণ ভুল কোন নাসিকায়াত কোরআনে নাই যে বিষয়ে কোরআনে নেই সেটি ইসলামের মৌলিক বিষয় নয় ওই ছোট্ট একটি গ্রন্থ পড়লে ইসলামের সকল মৌলিক বিষয় জানা হয়ে যায় আরবি ভাষা ও গ্রামারের গান এই হচ্ছে নয়টি মূলনীতি আর আরবি ভাষা ও গ্রামার এবং অন্য আটটি মূলনীতি এই নয়টি মূলনীতি আরবি ভাষার সাথে অন্য আটটি মূলনীতির কি সম্পর্ক কি সম্পর্ক দেখুন অবস্থানে একটি আরবি ভাষা ও গ্রামারের ভালো জ্ঞান না থাকলে কোরআন সরাসরি অধ্যয়ন করে জ্ঞান অর্জন করা সম্ভব নয় আমরা যদি কেউ কোরআন সরাসরি পড়ে কোরআনের জ্ঞান অর্জন করতে চাই ব্যাখ্যা করতে চাই আমাদেরকে অবশ্যই আরবি ভাষার জ্ঞান ভালো থাকতে হবে গ্রামারের জ্ঞান সরাসরি যদি চাই অবস্থান দুই কি আরবি ভাষা গ্রামারের পণ্ডিত ব্যক্তিও কোরআনের যথাযথ জ্ঞান অর্জন বা অর্থ ব্যাখ্যা করতে ব্যর্থ হবেন যদি তিনি উপরের উপরে নয়টি মূলনীতি খেয়ালে না রাখেন আটটি হবে এখানে মূলনীতি আটটি তাহলে না রাখেন বা ব্যবহার করতে না পারেন আরবি ভাষার পণ্ডিত যদি না জানা থাকে কোনোভাবেই সে তাপসির করতে পারবে না অসংখ্যা ভুল তাপসির করবে এরপরে অবস্থা তিন দেখুন আরবি ভাষা গ্রামারের জ্ঞান না থাকা ব্যক্তিও অনুবাদ পড়ে সেখানের ভুল থেকে যদি থাকে নিজেকে বাঁচিয়ে কোরআনের ভালো জ্ঞান অর্জন করতে পারবেন যদি তিনি উপরে বর্ণিত নয়টি মূলনীতি খেয়ালে রাখেন বা ব্যবহার করতে পারেন অবস্থান চায় কি আরবি ভাষা ও গ্রামারের কিছু জ্ঞান থাকা ব্যক্তি অনুবাদ গ্রন্থ সম্পাদনা করে কোরআনের ভালো অনুবাদ গ্রন্থ রচনা করতে পারবেন যদি তিনি উপরে বর্ণিত বাকি আটটি হবে এটা বাকি আটটি মূলনীতি খেয়ালে রাখেন ও ব্যবহার করতে পারেন সামান্য জ্ঞান যদি থাকে তাহলে যে একটা আরবি আরবি তাফসির তিনি সম্পাদনা করে বা অনুবাদ সম্পাদনা করে তিনি অত্যন্ত ভালো একটা অনুবাদ গ্রন্থ বা সম্পাদনা গ্রন্থ রচনা করতে পারবেন আমরা আমাদের যে তাফসির গ্রন্থ এখানে আমরা এই পদ্ধতি ব্যবহার করেছি আমাদের এই যে তাফসির যুগের জ্ঞানের আলোকে আমরা ঠিক এই কাজ করি অন্য একটা তাফসির গুরুত্ব বা অনুবাদ গ্রহ আমরা সম্পাদনা করেছি কারণ আমাদের বাকি আটটি মূলনীতি খুব ভালো করে জানা আছে আর বিভাষা গ্রামের আমরা পণ্ডিত নই কিন্তু আমরা বাকি আটটি মূলনীতি খুব ভালো করে জানি কাজে আমরা তাফসিল দেখেছি আমরা সেখানে যেটা মূলনীতির সাথে মেলে নেয় আমরা নিই নিই আমরা নেই নি সেটা আমরা সেখানে নতুন ব্যাখ্যা নিয়ে আসছি নতুন অনুবাদ নিয়ে এসেছি কারণ হতে পারে না সেটা এরপরে অবস্থান এর পরেরটা কি অবস্থান পাঁচ কোরআন সবচেয়ে ভালো বুঝতে বুঝাতে অনুবাদ ও ব্যাখ্যা করতে পারবেন সেই ব্যক্তি যার উপরে বন্ধিত নয়টি মূলনীতি খেয়ালে আছে এবং ব্যবহার করার যোগ্যতা আছে আটটি মূলনীতি এবং আরবি ভাষা গ্রামারেরও ভালো জ্ঞান আছে এইটিও ইনি হবেন সবচেয়ে ভালো তফসিরবিদ উফাসের কে যার এই নয়টি হচ্ছে আরবি ভাষা আরবি ভাষাও গ্রামারের ভালো জ্ঞান আছে সাথে বাকি আটটি মূলনীতি ভালো জানেন তিনি হবেন সবচেয়ে ভালো তফসির কারক ভালো মুফাসের বর্তমান পৃথিবীতে এই ধরনের মুফাসের নেই যে মুফা আরবি ভাষা গ্রামারের ভালো জ্ঞান আছে এবং বাকি আটটি মূলনীতি জানা আছে নাই একজনও নাই একজনও নাই স্যার আপনার এই এই আটটি মূল জানার পরে স্যার মনে হলো মানুষ একটু কমন সেন্স খাটালেই স্যার কোরআন এর তাফসীর কারক সকলেই হতে পারবে স্যার এবং তাকলিফ করা এটার ফরজ থাকবে না স্যার হাফেজ সাইদুল ইসলাম সাহেব যথার্থই বলেছেন দেখেন এই কথাগুলো কত সহজ কত সহজ কথা যে কেউ এটাকে ব্যবহার করতে পারবে অত সুন্দর সুন্দর কথা স্যার ভালো লাগলো অথচ এর মধ্যে অনেকগুলোই প্রচলিত তাপসিলে নাই যেটা মক্কা ইউনিভার্সিটিতে পড়ানো হয় মদিনায় পড়ানো হয় আজহারে পড়ানো হয় পড়ানো হয় বাংলাদেশে পড়ানো হয় সব জায়গায় এখন আমরা দেখবো এখন চলুন দেখি কোরআন কিভাবে কথাগুলো বলেছে হাদিস কিভাবে কথাগুলো আমরা এখন দেখব কোরআন কিভাবে বলেছে এটা কি আমরা বানিয়ে বলছি ন আমরা কথা বলি যেটা সেটা কোরআনের দলিল দিয়ে বলি হাদিস দিয়ে বলি কোরআন হাদিসের দলিল ছাড়া কোনো কথা আমরা বলি না এখন চলুন এই যে নয়টি মূলনীতি এক নম্বর হচ্ছে কি কোরআনে কোনো পরস্পর বিরোধী কথা নেই এই এক নম্বর মূলনীতি যাতে মুসলমান তাহলে এই ধ্বংসযজ্ঞ ইবলিস করতে পারতো না কোরআনের একটি আয়াত আর একটি আয়াত দেয় দেয় একটি আয়াত আর একটি আয়াতকে গাড় দেয় একটি শব্দ আর একটি শব্দকে গাড় দেয় ভুল ব্যাখ্যা করতে দিবে না কিন্তু আমরা এই এক নম্বর মূলনীতি নাই প্রচলিত তাপসির নতিমারা উসুরে তাপসির পৃথিবীতে যা শেখানো হয়

প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্ল আলিয়া কিভাবে এই কথাটা বলেছে চলুন দেখেন একটু আর আমাদের যে আকলটা আছে কোরআন হচ্ছে হুদাল্লিল মুতাকিন যাদের আকল আছে তাদের জন্য কোরআন যাদের আকল নাই তাদের জন্য কোরআন নয় বুঝতে পারবে না আল্লাহ বলছে যাদের আকল নাই আকল যারা খাটায় না তারা জাহান নামে আফসোস করবে অকালু লাউকুন্না নাসমাও মাউ আউ না কিলু মা কুন্না ফিয়া আমরা যদি আকল খাটাতাম কোরান হাদিস বুঝতাম অথবা আকাল খাটাতাম যাহ নামে না কারণ আকল না খাটালে কোরআন বোঝা যাবে না আমাদের আকাবের মত রায় উনি বলেছেন যে তাবি যুগে কোরান বুঝার জন্য ব্যাখ্যার জন্য দুটি জিনিস লাগতো একটা হচ্ছে আকল আর একটা হচ্ছে সাধনা এই দুটি জিনিস লাগতো আকল এবং সাধনা আমরা এই যে বিরোধী কথা নেই এই কথাটা কত সহজে বোঝা যায় যে কোরআনে বিরোধী কথা থাকতে পারে না মানে পরশর বিরোধী কোরআনে নাই এখন চলুন একটা একটা করে আমরা দেখি যে কিভাবে আমাদেরকে ধ্বংস করেছে ওই ইবলিস ওই ইবলিস আমাদেরকে কিভাবে ধ্বংস করেছে মানবতার শত্রু মুসলিম জাতির শত্রু ইবলিস কিভাবে ধ্বংস করেছে সহায়ক মধ্যে কি মূলনীতি গেল নটি আর সহায়ক বিষয় কি হবে সানের যে সহায়ক বিষয় এটা মূলনীতি নয় আল্লাহ সবচেয়ে বড় ন্যায় বিচারক আল্লাহ মানুষের সবচেয়ে বড় এই তিনটি কল্যাণকারী মনে রাখলে সুবিধা হয় এখন চলুন একটা একটা করে দেখি কোরআনকে উৎসবে ব্যবহারের উল্লিখিত মূলনীতি সমূহ সঠিক হওয়ার প্রমাণ এক নম্বর হচ্ছে কোরআনের পরস্পর বিরোধী কোন বক্তব্য নাই এই কথা যে সঠিক চলো একটু দেখি কোরআন কি বলেছে হাদিস কি বলেছে আকল কি বলে চলো আমাদের আমরা আকলটা একটু দেখি যেটা আমাদের মাথায় আছে যারা আকল খায় না তাদের সম্বন্ধে কি বলেছে কোরআন ইননাসারর আদওয়াব ইনদাল্লাহ সুমুল বুকম লযিনা লা ইয়াকিলু যারা আকল খাটায় না আকল খাটিয়ে কোরআন বোঝে না তারা হচ্ছে নিকৃষ্টতম পশু নিকৃষ্টতম সারর আদওয়াব

সঠিকটা ভুল পরশর বিরোধী কথা বলে সেই ব্যক্তি বা সত্তা যার নিম্নের তিনটি দুর্বলতার এক বা একাধিকটি থাকে পরসর বিরোধী কথা কে বলে দুষ্ট ব্যক্তি নিজের বলছে আর একটা বলছে আর একটা হচ্ছে যে ভুলে যায় আজকে একটা কথা বলছে এক বছর পরে মনে নেই উল্টা কথা বলছে আর যার জ্ঞানের অভাব আজকে জ্ঞান এক কথা বলছে নতুন জ্ঞান আসছে আবার উল্টা কথা বলছে এটা আপনারা বলেন এই তিনটে দুর্বলতার কোনটা কি আল্লাহর আছে আল্লাহ কি দুষ্টু না আল্লাহ কি ভুলে যায় নাও আল্লাহর কি জ্ঞানের অভাব তাহলে আল্লাহ পরস্ব কথা বলতে পারে না পরস্ব কথা বলতে পারে না আকল বলে দিল তাহলে পরস্বর কথা বলতে পারে না চলুন এখন কোরআন কি বলছে কোরআন বলছে

এ আয়াত কি আমাদের মনীষীরা বোঝেন নাই আপনারা মনে করেন হতে পারে আমাদের মনীষীরা কোরআন বোঝে না এরপরে দেখুন এটা গেল নিসার বিরাশি নম্বর ছিয়াত্তর কি বলছে আল্লাহ ওয়াইন্নাল্লাযী নকতলাফু ফিল কিতাবি লা ফী শিকাাকিন বাঈদ আর নিশ্চয় যারা কিতাবটির মধ্যে পরস্পর বিরোধিতা উদ্ভাবন করেছে তারা অবশ্যই জেদের মশবতে অনেক দূরে চলে গিয়েছে যারা পরস্পর বিরোধিতা কোরআনে আবিষ্কার করেছে নাসিক বংশে আবিষ্কার করেছে তারা সত্য থেকে বহু দূরে বহুদূরে বহুদূরে এটা কোরআন তাহলে যে যে উসুলে তাফসিরে বলা হচ্ছে পরশবিরোধী কথা নেই কথা উল্লেখই নাই বরং নাসিক মনসুক আছে মানে পরস্ব পরশবিরোধী কথা আছে এটা আমাদের মনীষীদের কথা নয় এটা ইংলিশ সব গ্ল্যাডস্টোন এন্ড কোম্পানি ঢুকিয়েریع আছে গ্ল্যাডস্টোন এন্ড কোম্পানি চলুন এর পরে আমাদের ইখানোকে বলছে দেখেন আল্লাহ সূরা জুমার এর নম্বর আয়াতে আল্লাহ নাজানা আহসানার হাদিস কিতাব নিয়া আল্লাহ অবতীর্ণ করেছেন উত্তম বাণী সম্বলিত কিতাব যা সাদৃশ্যপূর্ণ এবং পুনঃ পুনঃ পটির সাদৃশ্যপূর্ণ মানে একটা তার আর একটা আয়াতের সম্পূরক বিরোধী নয় এখানে আল্লাহ তাই বলছে এটা সম্পূরক একটা তার আর একটা আয়াতের সম্পূরক তার এখানেও সে একই কথা বিরোধী পরস্পর বিরোধী আয়াত কোরআনে নাই কি চমৎকার কথা এখন চলুন নবীর নবীশ কি বলছে কোরআনে যা আছে নবীন বলেছেন কি বলেন নাই আপনারা কি বলেন বলেছেন ব্যাখ্যা করাই ওনার দায়িত্ব আছে মানুষ তোমার পরে এই কিতাব নাজিল করেছে তুমি এটা ব্যাখ্যা করে মানুষকে বুঝিয়ে দিবা কথা কাজে অনুমোদনের মাধ্যমে

যদি কোরআনের বিপরীত করে কথা বলতো আমি তাকে ডান হাতে ধরে ফেলতাম শক্ত করে তারপরে তার কণ্ঠনালী ছিঁড়ে দিতাম সাথে সাথে হত্যা হয়ে যেত কাজী কোরআনকে উনি অবশ্যই ব্যাখ্যা করেছেন এবং কোরআনের কোন বিরোধী কথা রসুলের হাতে হবেই না হতেই পারে না এসব স্পষ্ট কথা এগুলো বোঝা মোটেই কঠিন নয় দেখেন নবী কি বলছেন এটা হচ্ছে হাদিস কি বলছে ইমাম আবু হাজুত বর্ণিত বলেছেন কোরআন সাত আঞ্চলিক উচ্চারণে নাজিল হয়েছে আর কোরআনে পরশ বিরোধিতা বা সন্দেহ আছে বলা কুফরি এ কথা তিনি তিনবার বললেন কেউ যদি বলে কোরআনের পরশবিরোধিতা আছে এটা কুফরি হবে কি চমৎকার সর্বনাশ এত চমৎকার কথা বলেছেন পরস বিরোধী আছে নাসিক মঞ্চক আছে এই কথা বললে কুফরি কথা হবে আমাদের বিশ্বনবী বললেন আর আমরা বলছি এই ওইসুর উল্লেখই নাই আমাদের উসুরের তাপসির মধ্যে কথা নাই নাই কি সাংঘাতিক কথা আপনার একটু ভেবে দেখুন এক নম্বর উসুলটাকে বাদ দেওয়া হয়েছে আর যে কোনো জিনিসের এক নম্বর না থাকলে তো সেটা শেষ দুই নম্বর তিন নম্বর দিয়ে তার এক নম্বরের স্থান পূর্ণ হবে না এটা হচ্ছে মুসলান আহমদের হাদিস নম্বর সাত হাজার নশো ছিয়াত্তর এরপরে দেখুন এখানে আল্লাহ বলছে এটা হাদিস ইমাম এটা আবুর হাজিত বর্ণনা উনি বলছেন আবুর বলছেন কোরআন সাতান উচ্চরে নাজিল হয়েছে আর কোরআনের দিতে আছে বলা খুবই একই কথা নাসাই তো আছে এবারে মাজা গেল নাসাই তো আছে তাহলে পরস্পর বিরোধী কথা কোরআনে আছে এ কথা বললে কুফরি গোনা কুফরি হবে এরকম বেশ হাদিস আছে আমরা সবগুলো সময় বাঁচানোর জন্য সব না দেখাই দেখেন এই হাদিসটা একটু দেখেন কি বলছে এটা হচ্ছে আমার ইবনুল আস এর বন্যা ইয়াস থেকে শুনে মুস্তান কি লিখছে আমার ইবনে সোয়া ইবনুল আজ বলেন আমিও আমার ভাই এক মজলিসে বসলাম আর সে জায়গাটি লাল পিঁপড়ে থাকার কারণে আমি তা পছন্দ করলাম না তাই সামনে এমনকি বয়োজ্যেষ্ঠের নিকটবর্তী হয়ে গেলাম যারা রসুল্লার ঘরের দরজায় একটি দরজার সামনে বসেছিল আর আমরা তাদের থেকে পৃথক হওয়াকে অপছন্দ করলাম অতঃপর তাদের মাঝে একটি পাথরের ওপার বসলাম তারা কোরআনের একটি আয়াত বলছিল অতঃপর সেটি নিয়ে বিতর্ক করছিল বিতর্ক করছিল মানে এইটা গ্রহণযোগ্য হবে কি হবে না মানসুক হয়েছে কি হয় না ইত্যাদি এমনকি তাদের আওয়াজ উঁচু হয়ে গেল মানে বিতর্ক খুব জোরে শুরু হলো অথবা রহসুল রাগান্বিত অবস্থায় বের হলেন তাদের ওই কথা শুনে রহসাম রেগে গেছেন তার মুখমন্ডল রক্তিম হয়ে গেল রহস্যাম রেগে গেলে মুখটা লাল হয়ে যেত তিনি তাদের প্রতি মাটি ছুঁড়ে মারলেন মানে মাটি ছুঁড়ে মারলেন কতটা রসুল রেগেছেন তারপরে কি বললেন আরে আরে হে সম্প্রদায় তোমাদের পূর্বতী নবীদের কম তাদের কিতাব নিয়ে ধরনের বিতর্ক করার কারণেই ধ্বংস হয়ে গিয়েছে কিতাব নিয়ে বিতর্ক তারা কিতাবের একটি অংশ দিয়ে অন্য অংশকে রহিত করেছিল নিশ্চয়ই এ কোরআনের এক অংশ অন্য অংশকে রহিত করার জন্য নাজিল হয়নি দেখেন বরং এক অংশ অপর অংশের সত্যতা প্রমাণ করার জন্য নাজিল হয়েছে পরিপূরক নবী হাদিসেও বলে দিলেন কোরআনে কোনো বিরোধী কথা নেই বিরোধী কথা নেই যারা এই নিয়ে বিতর্ক করে মুখ চ মুখে মাটি ছড়ে মারলে আচ্ছা এসব হাদিসগুলোকে আমরা বলবো যে আমাদের এটা হচ্ছে মুসনাদে আহমাদ হাদিস নম্বর 6702 আমরা কি এরকম অনেক হাদিস আছে অনেক আছে আরে এসব হাদিস কি আমাদের মনে হয় পড়েন নাই বলবো না বলবো না অবশ্যই পড়েছেন অবশ্যই পড়েছেন তাহলে তাহলে যারা বলছে যে কোরআনে কোরআনে পরশ্বরোধী কথা নেই বা নাসেক মনসুক আছে যারা বলল তারা আমাদের মনীষীদের নয় এটা আমাদের মনীষীদের কথা হতে পারে না হইতে পারে না এক নম্বর রসুলটা বাদ দিবেন আমাদের মনীষীদের এক নম্বর রসুল বাদ দিবেন এটা হইতে পারে না দুই নম্বর মন্দিরটা আমরা দেখবো এখন বর্তমান মুসলিম বিশ্বে চালু থাকা কয়েকটি পরস্পরবর্তী কথা উদাহরণ দেখুন কিভাবে আমরা পরস্পর বিরোধী কথা চালু করে নিয়েছি কারণ এটা তো আমাদের জানা নাই জ্ঞান অর্জন করা ফরজ এবং অর্থ ছাড়া কোরআন এই দুটো কথা কি সম্পূর্ণ কথা না বিরোধী কথা আপনারা বলুন কিন্তু এই দুটি কথাই ইসলামের কথা হিসেবে বর্তমান মুসলিম বিশ্বে চালু আছে হতে পারে না এর একটা সত্য একটা মিথ্যা হবে এখন গবেষণায় বসতে হবে কোনটা সত্য কোনটা মিথ্যা এই দুটি কথা একটা একটা বিরোধী দুটো কখনো সত্য হতে পারে না একটা মিথ্যা হতে হবে আর একটা সত্য হবে আর উসূল যায় এক নম্বর উসূল ওনা যায় তাহলে চিন্তা করো আমাদের সমাজে চালু আছে দুটোই শটেই তলাবুল ইলমে ফরিজাতুন আলা কুল্লি মুসলিম এটা চালু আছে আবার অর্থছাড়া কুরআন পড়লে প্রত্যেক অক্ষরে দশ দিক এটাও চালু আছে এটাও চালু আছে হতে পারে না এক নম্বর মন্দিরে যদি জানা থাকতো এই দুটি কথা চালু হতে পারতো না চালু হতে পারতো না আমরা দেখাবো কি লেখা আছে এই এইসব ব্যাপারে দেখে অবাক অবাক হবেন দেখুন তো আল্লাহর তাৎক্ষণিক ইচ্ছায় সবকিছু হয় এবং মানুষের ইচ্ছ কর্ম ব্যথিত কোনো কিছু ঘটে না এই দুটি কথা কি সম্পূরক না বিরোধী

করা হয়নি চলছে 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 আমাদের দেশে এই যে পরস্পর বিরোধী কথা আছে কোরআনে সব আল্লাহর ইচ্ছা হয় সব আল্লাহর ইচ্ছা হয় এই কথা দিয়ে কি গান বানিয়েছে এই যে দুনিয়া কিশোর লাগিয়া কত যত্নে বানাইছেন সাহি যে পুতুল রূপে বানাইয়া মানুষ যেমনি নাচাও তেমনি নাচি পুতুলের কি দোষ তোমার ইচ্ছা তো সবাই আমি চুরি করি আমার কি দোষ তোমার ইচ্ছা হয় আমি ঘুষ খাই আমার কি দোষ আমি দুর্নীতি করি আমার কি দোষ আমি আমার কি দোষ কাজে এ কথার ব্যাখ্যা আমরা করতে পারি নাই করতে পারতাম যদি আমরা জানতাম যে পরস্পর বিরোধী কথা নেই কোরআনের ওই এত ঠিক আসছে এই এত কি হবে দুটো একসাথে মিলাতে হবে দুটো একসাথে মিলিয়ে ব্যাখ্যা করতে হবে করা হয়নি আমরা জানি পরস্পর বিরোধী কথা আছে কাজে ব্যাখ্যাটা কেন দরকার নেই চালাই দোষ হবে আর ওরা গান বানাক যেমনি নাচাও তেমনি নাচি পুতুলের কি দোষ ওলামাইকেরাম একটু ভাবুন আপনারা খালি কি ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে আমাদের পর এরকম আছে কথা আমরা না এখন চলেন দুই নম্বর মিনিটে কোরআনের সর্বোত্তম ব্যাখ্যা কোরআন আমাদের কাছে যদি জিজ্ঞাসা করা ব্যাখ্যা কোনটা বলবে হাদিস এক নম্বর বলবে হাদিস নো এক নম্বর কোরআনের ব্যাখ্যা হচ্ছে কোরআন আল্লাহ নিজেই ব্যাখ্যা করেছেন আল্লাহ কোরআন যদি আল্লাহ ব্যাখ্যা করে থাকেন তাহলে সেটি তো হবে সর্বোত্তম ব্যাখ্যা এটা তো সহজ কথা ব্যাখ্যা করেছেন সেটা তো আল্লাহ হবে না কোরআনের ব্যাখ্যা যে আল্লাহ করেছেন দেখুন তার দলিল কথা প্রথমে দেখি কোনটি সঠিক একটি গ্রন্থের সর্বোত্তম ব্যাখ্যাকারী হলো তিনি কে এসে এক দুই তিন চারের মধ্যে কোনটা হবে সর্বোচ্চ ব্যাখ্যা কে হবে লিখেছেন তিনি একটা গ্রন্থ লিখে আর একজন সেই ব্যাখ্যা করতে পারবেন আমি যে গ্রন্থে লিখেছি মনে করেন সেই গ্রন্থের ব্যাখ্যা আমি সব থেকে ভালো করতে পারবো এটা স্বাভাবিক তো যে গ্রন্থখানে আল্লাহ লিখেছেন তার ব্যাখ্যা তো তিনি সব থেকে ভালো করবেন তিনি সব থেকে ভালো করবেন আর অন্য কাউকে যদি দায়িত্ব দিয়ে থাকেন দায়িত্ব দেওয়া না তিনি তো আল্লাহর উপরে ব্যাখ্যা করতে পারবেন না এটা যার আকল আছে সে বুঝবে আর যার আকল নাই সে অন্য কথা বলবে সে দুই নম্বরে থাকবে এক নম্বরে যিনি লিখেছেন উনি দেখুন কোরআন কি বলছে এখন তাহলে বোঝা গেল যিনি লিখেছেন উনি কোরআন লিখেছেন আল্লাহ কোরআন কি শব্দগুলো উনার মুখ দিয়ে বের হওয়ার সাথে সাথেই কোরআনটা লিখা হতো ওনার চারজন কাতের ছিলেন তারা সাথে সাথে লিখত নবী তো কোরআন লেখেন নাই নবী কোরআন হচ্ছে আল্লাহর বাণী আল্লাহ যে শব্দগুলো বলেছেন হুবহু সেই শব্দ লেখা আছে হুবহু রচয়িতা আল্লাহ হচ্ছে রচয়িতা তাহলে দেখুন এখন চলুন তাহলে কোরআন কোরআন কি বলছে দেখুন এই যে কোরআন কিতাবুন আয়াতুহু আয়াতাম এটি আরবি ভাষার অধ্যয়ন দাবিগুলোর একটি গ্রন্থ যার আয়াত সমুলে খুলে বর্ণিত জ্ঞানী সম্প্রদায়ের জন্য দেখেন খুলে খুলে বলেছে মানে ব্যাখ্যা করে বলছে আল্লাহ কোরআনকে ব্যাখ্যা করেছে নিজে নিজে ব্যাখ্যা করেছে তাহলে আমরা বলতে পারি আসলে কোরআন একটা এটা কিন্তু অনুবাদ অনুবাদ করলে যে অনুবাদটা আল্লাহর ব্যাখ্যা এখানে কি বলছে দেখুন কোরআন কি বলছে লাখের আয়াত আর এ কোরআন এমন নয় যে আল্লাহ ছাড়া অন্য কেউ তা রচনা করেছে এবং এটা এর সামনে যা আছে তার সত্যায়নকারী এবং কিতাবের বিষয় সময়ে বিস্তারিত ব্যাখ্যা একটি অপরটির ব্যাখ্যা দেখেন কি কথাটা বলছেন ইসবাদিকুল লেদিয়ানাবাইনের ও তফসিলুল কিতাব ও তফসিলুল কিতাব একটি আয়ত আর একটি আয়তের ব্যাখ্যা অর্তফসিলুল কিতাব এক কোরআনের একটি আয়ত আর একটি আয়তের ব্যাখ্যা করে তার আল্লাহই আল্লাহ ব্যাখ্যাটা করেছেন এখানে দেখুন আল্লাহ নাজ্জালা হাজ আসানার হাদিসে কিতাব মুতাশাবিহ আল মাসানিয়া যাতে একই বিষয় ভিন্ন আঙ্গিকে বারবার উল্লেখ করা হয়েছে একই বিষয় ভিন্ন আঙ্গিকে মানে ব্যাখ্যা করে ব্যাখ্যা করে কোরআন এগুলো সব কোরআনের কথা তাহলে আমরা খুব সহজেই বলতে পারি যে কোরআনের সর্বোত্তম ব্যাখ্যা হচ্ছে কোরআন এই কথা কোন সন্দেহ নাই কিন্তু দুঃখের বিষয় আমরা এখানে যারা এখন আছি এখন আমরা একশো তিরাশি জন এখানে আছি যদি আমাদেরকে বলা হয় যে আপনারা একবার অনুবাদ পড়েছেন কত জনে হাত উঠবে খুবই কম আমরা হাত উঠিয়েছি আমরা দেখেছি যারা কামেল কামেলপাস দাওরা পাশ তারা পাঁচ থেকে দশ জনের বেশি পুরা কোরআন একবার পড়ে নাই আমাদের আমাদের একশো তিরাশি জনের মধ্যে কয়জন আছে একটু দেখেন এখানে সেটা দেখি স্যার আমরা এখানে দেখতে যাচ্ছি না হাত উঠাচ্ছি না আমরা এটা দেখেছি আমরা এটা করেছি তাহলে ওলামারা যদি একশো জনের মধ্যে পাঁচ থেকে দশ জন আল্লাহ আল্লাহ অনুবাদটা একটা তাফসিল গ্রন্থ এটা আল্লাহ তফসিল গ্রন্থ আমরা আল্লাহ আল্লাহ তফসিল পড়ি নাই বাইজাবি কাস এমনে কাসির মারফুল কোরআন তফিমুল কোরআন পড়ছি হ্যাঁ আমরা এগুলো পড়বো কিন্তু আল্লাহ তাফসিটা আগে পড়বো না আল্লাহ তা আগে পড়া উচিত কোরআনের পুরা অনুবাদ না পড়ে অন্য কোনো আগে পড়তে হবে কোরআনের অনুবাদ হচ্ছে আল্লাহ তাফসি সেটা আগে পড়তে হবে তাহলে দেখবেন আপনি কোরআন আপনাকে গাইড করবে কোরআন আপনাকে গাইড করবে

তারা কোরানের একটি আয়াত বলছিল অতঃপর সেটি নিয়ে বিতর্ক করছিল এমনকি তাদের আওয়াজ উঁচু হয়ে গেল তখন রসুল রাগ করে বেরিয়ে এসে মাটি নিক্ষেপ করলেন তোমাদের পূর্ববর্তী নবীদের কম তাদের কিতাব নিয়ে ধরনের বিতর্ক করার কারণে ধ্বংস হয়েছে তারা কিতাবের একটি অংশ দিয়ে অন্য অংশকে রহিত করেছিল এই যে দেখেন নাসেক মানসুকের কথা নবী শোষণ কিভাবে উড়িয়ে দিয়েছে কিভাবে উড়িয়ে দিয়েছে কোনো মানসুক নাই নিশ্চয়ই এ এক অংশ অন্য অংশকে রহিত করার জন্য নাজিল করা হয়নি মাসেক মাসুক বলে কিছু নাই মাসুক বলে কিছু নাই এক অংশ অপর অংশের সত্যতা প্রকাশ প্রমাণ করার জন্য নাজিল করা মানে পরিপূরক তার মানে ব্যাখ্যা এক অংশ আর একটা অংশের ব্যাখ্যা নবী বলছেন কোরআনের ব্যাখ্যা কোরআন আমরা দেখেছি আপনারা দেখবেন যে আমরা আমরা যে সব তাপসির গ্রন্থ খুব দুই একটা বাদে এই যে তাপসির কোরআন বিল কোরআন এটা খুব খুবই কম খালি বলেছে অমুক মনীষী কি বলছে আকাবের কি কি বলছে তমুক বলছে হলে হাদিস কি বলছে এসব ন এটা তাফসিরের নীতিমালা নয় কোরআন বিল কোরআন প্রথমে অন্য এতে কি আছে সেটা নিয়ে আসতে হবে অন্য এতে কি আছে সেটা আনতে হবে তারপরে হাদিস আনতে হবে আর আকাবারদের কথা একেবারে শেষে না আলো চলবে আপনি যদি কোরআন দিয়ে তাফসীর হয়ে যায় হাদিস দিয়ে তাফসীর হইতে আকাবারদের কথা কি দরকার আল্লাহ তো বলেন ফাসালু আহলা الذিকরি ইন kuntum la তুমি যদি কোরআন সুন্নাহ দিয়ে তাফসীর না করতে পারো তাহলে যাও আমি যদি করতে পারি আমি ওনার কাছে যাব কেন যাব না যাব না তাহলে দেখুন নবীও বলেছেন কোরআনের সর্বোত্তম ব্যাখ্যা আল্লাহ তাই বললেন আমরা কি সেটা করছি প্রচলিত আমি তাপসিদ বহু তাপসিপ দেখেছি সব জায়গাতেই খালি ওমু কাকাবের তমু কাকের তমু কি বলেছে বলে দেওয়া হলো দেখা গেলো যে একজনের কথা আরেকজনের থেকে ভিন্ন রকম যারা করে তারা একটা ধান্দার মধ্যে পড়ে যায় একেবারে সাগরের মধ্যে পড়ে যায় কোনটা নেবো উনি যা বলছে উনি তার উল্টা উনি তার উল্টা উনি তার উল্টা অতসূত্রই येते হত কোরআনের আয়াত একসাথে করেন দেখবেন চমৎকার ব্যাখ্যা হয়ে গেল নবীর হাদিস নিয়ে আসেন দেখবেন চমৎকার ব্যাখ্যা হয়ে গেল কিন্তু এগুলো আমাদের নাই তাহলে কোরআন আমরা একটু এতে যাই তারপর আপনি বলেন কোরআনের সর্বোত্তম ব্যাখ্যা কোরআন এই যে মূলনীতি দুই নম্বর মনে রাখতে হবে এটা উসূরে তাফসীরের দুই নম্বর কথা রাইট এরপরে চলুন তিন নম্বরটা আমরা এখন দেখি তিন নম্বর ওসুল কি হবে ওসুলের তিন কি একই বিষয়ে সকল আয়াত পাশাপাশি রেখে পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে হবে একই বিষয়ের সকল আয়াত চলুন আমরা দেখি আল কোরআন লিখিত অবস্থায় একবারে নাজিল হয়নি এটা আমরা সবাই জানি কোরআন কোরআন অবস্থার পরিপ্রেক্ষিতে একটি একটি করে রসুদের উপর নাজিল হয়েছে একদিনে নাজির হয়নি কোরআন তাই কোরআন থেকে একটি বিষয় সম্পর্কে পরিপূর্ণ পরিপূর্ণ জ্ঞান অর্জন করতে হলে জ্ঞান হবে কথাটা এটা হচ্ছে একশো তিরানব্বই পরিপূর্ণ জ্ঞান অর্জন করতে গেলে কি করতে হবে ওই বিষয়ে সকল আয়ের পাশাপাশি রেখে পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছেতে হবে খালি একটি হাদ্দে দুটি হাতদের সিদ্ধান্তে পৌঁছলে হবে না তথ্য দুই দেখুন কোনটি সঠিক ব্যাখ্যা হলো সম্পূরক বা পরিপূরক কথা বিপরীত কথা কোনটা হবে ব্যাখ্যা কোনটা এক দুই তিন চার ব্যাখ্যা কাকে হচ্ছে কখনো বিরোধী হতে পারে না তাহলে সেটা ব্যাখ্যা নয় মূল কথাটার বিরোধী হতে পারে না ব্যাখ্যা ব্যাখ্যা সবসময় সম্পূরক বা পরিপূরক হবে তাহলে কোনটি সবটি একটি গ্রন্থে কোন বিষয়ের ব্যাখ্যা যদি গ্রন্থটির বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকে তবে গ্রন্থটি হতে ওই বিষয়ের সিদ্ধান্তে পৌঁছাতে হলে কি করতে হবে একটা বিষয়ের জন্য বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকে তাহলে কি করতে হবে সকল হয়তো একসাথে করতে হবে একসাথে একসাথে সিদ্ধান্ত বোঝা খুবই সহজ আকল জন্য সহজ বেআকলদের জন্য কঠিন যাদের আকল আছে তারা বলবো ইয়েস সব একসাথে করতে হবে তাহলে বুঝা গেল যে কোরআন থেকে একটি বিষয় চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে হলে সকলে হয়তো একসাথে করতে হবে আমরা দেখছি আমাকে একজন উনি মক্কা ইউনিভার্সিটিতে পিএইচডি করা উনি ইসলামিক ইউনিভার্সিটির একটা ডিপার্টমেন্টের হেড উনি আমাকে বললেন আপনারা এই সকল আয়ত একসাথে করেন এটা না আমি একটা আয়ের সিদ্ধান্তে পৌঁছে যাই আমি অস্তাক করল্লা অস্তাক করল্লা বেশি পাওয়ারফুল ফুল বেশি পাওয়ারফুল তো এটাই হচ্ছে অবস্থা আমাদের তাহলে বোঝা গেল ইয়েস একই বিষয়ে সকল আয়ের পাশাপাশি আনতে হবে আমরা চার নম্বর মূলনীতিটা দেখি যে কি বলা হয়েছে সেখানে কোরআন বিরোধী বক্তব্য যে গ্রন্থই থাকুকটা মিথ্যা কি বলেন আপনারা কথাটা ঠিক আছে কিনা কোরআন বিরোধী বক্তব্য যদি বিজ্ঞানে থাকে ওটা মিথ্যা ইতিহাসে থাকে ওটা মিথ্যা ভূগোলে থাকে ওটা মিথ্যা ঠিক কিনা ঠিক যদি হাদিসে থাকে তো ওই হাদিস কি সত্য না মিথ্যা মিথ্যা সবাই বলুন থাকে কোরআনের বিপরীত কথা আমরা বলবো এইটা রসুল ইসলামের কথা হতে পারেন না কথা দুর্বলতা কেন হবে কোরআনের বিপরীত কথা রসুলের কথা হতে পারে না হতে পারে না চলুন কথা কোথায় লেখা আছে আমরা কোরআনে কিভাবে আছে দেখুন চমৎকার ভাবে এসব কথা লেখা আছে কমন দেখুন সঠিক না ভুল পৃথিবীতে উপস্থিত থাকে একমাত্র নির্ভুর গ্রন্থ আল কোরআন ঠিক না অবশ্যই ঠিক অবশ্যই ঠিক কারণ এটি প্রণয়ন করেছেন এমন সত্তা যিনি তিন কালের সকল নির্ভুল জ্ঞান রাখেন এবং এটি হেফাজত করার দায়িত্ব তিনি নিজেই নিয়েছেন ঠিক কিনা অবশ্যই ঠিক আল্লাহ তিন কালের জ্ঞান রাখেন নির্ভুল জ্ঞান রাখেন এবং উনি নিজেই বলেছেন আল কোরআনের মানব জীবনের সকল দিকের তথ্য আছে সঠিক না ভুল অবশ্যই সঠিক সব বলেছি বাদ রাখি নাই মা ফার তাহলে সঠিক না বলান বিরোধী বক্তব্য যে গ্রন্থই থাকুক তা মিথ্যা গ্রন্থ হাদিস ফিক বিজ্ঞান ইতিহাস ইত্যাদি যাই হোক না কেন চরম সত্য কথা কোরআন বিরোধী কথা যেখানেই থাকুক যদি হাদিসে থাকে ওই হাদিস রসুলের কথা নয় শিখে থাকে যদি ওটা আমাদের মনীষীদের লেখা নয় বিজ্ঞানে যদি লেখা থাকে ওটা ভুল বিজ্ঞান ইতিহাসে যদি লেখা থাকে ওটা ভুল ইতিহাস বলতে হবে তাহলে বোঝা গেল কোরআনের বিরোধী বক্তব্য যেখানেই থাকুক সেটা মিথ্যা আল কোরআন দেখুন কিতা রাই বাপি এটাই একমাত্র নির্ভুল গ্রন্থ এর বিপরীতে যদি কোনো জায়গায় কিছু থাকে সেটা অবশ্যই মিথ্যা অবশ্যই মিথ্যা এখানে বলছে কোরআন হচ্ছে ফুরকান ফুরকানুদাওয়াল ফুরকান কোরআন হচ্ছে সত্য মিথ্যার পার্থক্যকারী অর্থাৎ কোরআনের বিপরীত কথা যেখানেই থাকুক সেটা মিথ্যা এটা বলতে দুর্বল হব কেন জোর করে বলবো জোর করে বলবো তাহলে কোরআন বলল যেখানেই থাকুক কোরআনের বিপরীত কথা সেটা মিথ্যা চলুন হাদিস কি বলছে এই যে ইমাম তিরভিজির হাদিস দেখুন কি চমৎকার কথা বলছে ইমাম বলেন আমি দিয়ে যাচ্ছিলাম বলছেন দেখতে পেলাম লোকজন হাদিস নিয়ে বিতর্কে লিপ্ত হাদিস নিয়ে দেখেন আরবি ফিল আহাদিস আহাদিস মানে হাদিস নিয়ে বিতর্ক করছে হাদিস নিয়ে বিতর্ক করছে তখন আমি আলিরাজ নিকট গিয়ে তাকে বললাম হ্যাঁ আমিরুল মমিন আপনি দেখছেন না যে লোকজন হাদিস আছে তিনি বললেন তারা কি সত্যা করছে আমি বললাম হ্যাঁ তা করছে হাদিস নিয়ে বিতর্ক করছে তখন আলিরাজা বললেন আমি রসুল্লামকে কে রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি সাবধান থাকো অচিরেই মিথ্যা হাদিস ছড়িয়ে পড়বে মিথ্যা হাদিস ছড়িয়ে পড়বে আমি বললাম হেয়াল্লা রসুল তাহতে বাঁচার উপায় কি বাঁচার উপায় কি মিথ্যা হাদিস কিভাবে আমরা কি করবো বলেন তো রসুক কি বলছিলেন এখানে বললেন মিথ্যা হাদিস পড়ে বাঁচবো কেমনি তখন রসু কি বলছিলেন কি বলেছেন দেখেন কি বলেছে কি বলেছে দেখুন বাঁচার উপায় কি রসুলাম বলছেন তিনি বলেন আল্লাহর কিতাব যাতে তোমাদের পূর্বপুরুষদের ঘটনা ভবিষ্যৎকালের খবরও বিদ্যমান আর তাতে রয়েছে আছে তোমাদের জন্য উপদেশাবলী আদেশ নিষেধ কোরআন সত্য অসত্যের মধ্যে ফয়সালাকারী দেখেন কোরআন হচ্ছে সত্য সত্যের মধ্যে ফয়সালাকারী কোরআন বলেছে ফুরকান আর নবী বললেন সত্য অসত্যের মধ্যে ফয়সলাকারী কোরানকে অর্থাৎ নবী বলে দিলেন কোন হাদিস যদি পাওয়া যায় সেটা যদি কোরআনের বিপরীত হয় ওটা আমার কথা নয় ওটা মিথ্যা কথা নবী বলে দিয়েছেন কোরআন বলে দিয়েছে নবী বলে দিয়েছেন আমরা কেন দুর্বলতা দেখাবো হাদিস আমাদের অবশ্যই লাগবে হাদিস ইসলামী জ্ঞানের দ্বিতীয় প্রধান উচ্চ হাদিস না হলে ইসলাম চলবে না আমরা নামাজ পড়তে পারবো না হজ করতে পারবো না হাদিস না হলে কিন্তু কোরআনের বিপরীত হাদিস নয় হয় কোরআনের সম্পূরক হাদিস নবীয়তাই কবে বললেন তাহলে চার নম্বর অসুল যেটা অসুল যেটা আমরা বেসিক প্রাণ হাদিস থেকে একবারে সত্য কথা কোনো ভুল নাই সেখানে কোনো ভুল নাই এটা হচ্ছে সোনান ত্রিমির হাদিস নম্বর দুই হাজার নশো ছয় নম্বর পাঁচশো দশ এখানে দেখেন এবং হাকেম কি বলছে দেখুন হাকেম আবদুল মালিক বললেন কি বলছেন আব্দুল মালিক এমনি আবদুল্লাহ রহমতুল্লাহ বলেন উমার বলেছেন উমার রাজি তোমার কি বলেছেন তোমরা আল্লাহর কিতাবকে জ্ঞানের মানদণ্ড বানাও উমর রাজি উমর রাজি বলছেন আল্লাহর কিতাব হবে জ্ঞানের মানদণ্ড তার মানে কি এটা মোস্তাদ হাকেম তিনশো ষাট নম্বর হাদিস কোরআন হচ্ছে মানদণ্ড মানে যাচাই করতে হবে কোরআন দিয়ে যে কোনো কথা হাদিস আসুক শিখা আসুক বিজ্ঞান আসুক ইতিহাস আসুক ভূগোল আসুক অঙ্ক আসুক ফিজিক্স আসুক কেমিস্ট্রি আসুক কোরআন কোরআনের বিপরীত হলে ন কোরআন এর বিপরীত হলে কথা আমরা বলতে কেন পারবো না কেন পারবো না যে কোরআনের বিপরীত কথা যেখানেই থাকুক সেটা মিথ্যা মিথ্যা তাহলে দেখুন চার নম্বর ওসুলটাও ঠিক সত্য কথা আমরা যে নয়টি ওসুল বলেছি চার নম্বরটা একেবারে সত্য কথা কোরআনেও বলছে হাদিসাও বলছে আমরা পাঁচ নম্বরটা একটু দেখি পাঁচ নম্বরটা কি সত্য উদাহরণকে আল্লাহর নিকট থেকে আসা সত্য শিক্ষার মর্যাদা দিতে হবে এ কথাটাও আমাদের প্রচলিত উসুলে নাই সত্য উদাহরণকে আল্লাহর নিকট থেকে আসা সত্য শিক্ষা দেখেন এই যে কথাটা আকল দেখেন কোনটি সঠিক কোরআন মানুষের ইমানকে দৃঢ় করতে চায় ইমানকে দুর্বল করতে চায় না কোরআন কোনটি সঠিক সত্য উদাহরণের বিরুদ্ধে কথা মানুষের ইমানকে আপনারা বলেন কোনটা হবে সত্য উদাহরণের বিরুদ্ধে কথা মানুষের ইমানকে এক দুই তিন কোনটা হবে বলুন বিপরীত কথা আপনার ইমানকে আমার ইমানকে দুর্বল করবে কোনটি সঠিক কোরআন সত্য উদাহরণের বিরুদ্ধে শক্তিশালী করতে চায় তাহলে সত্য উদাহরণের বিপরীত কথা আপনি একটা সত্য জিনিস দেখছেন কোরআনে তার উল্টা কথা থাকলে আপনার কোরআনের প্রতি বিশ্বাস দুর্বল হয়ে যাবে বিশ্বাস দুর্বল হয়ে যাবে থাকতে পারে না দেখুন কোরআন কি বলছে আল্লাহ কোরআনকে বোঝানোর জন্য মশা বা তার চেয়ে তুচ্ছ জিনিসের বা ক্ষুদ্র জিনিসের উদাহরণ দিতে লজ্জাবাদ করেন না আল্লাহ বলছে কোরআনকে ব্যাখ্যা করার জন্য আমি মশা বা তার থেকে ক্ষুদ্র জিনিসের উদাহরণ দিতে লজ্জাবত না আপনারা আমাকে বলবেন কোরআনের বেশিরভাগ আয়াত কি উদাহরণের আয়াত ঠিক কিনা বেশিরভাগ আয়াত হচ্ছে ভরপুর হচ্ছে উদাহরণে উদাহরণে এরপরে আল্লাহ কি বলছে দেখুন অতঃপর যারা মুমিন তারা জানে যে নিশ্চয়ই উহা মানে উদাহরণ তাদের রবের নিকট থেকে সত্য শিক্ষা আরবিটা কি ফাহ্ আল্লাহাদীনা আমানু ফাইয়ালেমৌনা আন্নাহুল হক্কমের রব্বীম ফাহ্ মাল্লাহাদীনা আমানু ফাইয়ালেমৌনা আল্নাহুল হকমের রব্বীম সত্য উদাহরণ হচ্ছে আল্লাহর নিকট থেকে সায়া সত্য শিক্ষা তাহলে আপনারা কি বলবেন সত্য উদাহরণের গুরুত্ব কতটুকু কোরানের আয়ত হচ্ছে আল্লাহর নিকট থেকে সায়া সত্য শিক্ষা আর আল্লাহ এখানে বলছেন সত্য উদাহরণ হচ্ছে আল্লাহ নিকটকে সায়া সত্য শিক্ষা তার মানে কোরআনের আয়তের যে গুরুত্ব সত্য উদাহরণের গুরুত্ব একই একই একইটা সত্য উদাহরণটাও আল্লাহ বলছেন আমার নিকট থেকে অথচ আমাদের যে উসুরা তফসির আমরা শিখেছি মক্কামুদ্দিন আজহারে শেখানো হয় দেওবন্ধে শেখানো হয় সেখানে উসুলের মধ্যে সত্য উদাহরণের নাম নাই সত্য উদাহরণ নাই আমরা এটাকে পাঁচ নম্বর ওষুধ বলেছি পাঁচ নম্বর ওষুধ সত্য উদাহরণের বিপরীত কত ব্যাখ্যা করা যাবে না কোন হবে না আর করতে আপনি উদাহরণ উদাহরণ দিবেন দিবেন তাহলে সহজে কত চমৎকার এগুলো কথা কত চমৎকার হাদিস দেখুন ইমাম বোখারির হাদিস বোখারি শরীফের আবদুল ভাইন অমরাজ রসদ একদা বললেন গাছ গাছালির মধ্যে এমন একটি গাছ রয়েছে যার পাতা ঝরে না আর তা মুসলিমের উদাহরণ দেখেন মুসলিম বোঝাতে যে কিসের কি ব্যাখ্যা করছে গ্রামার গ্রামার দিয়ে বলেছে না গাছ গাছারি উদ্ভিদ বিজ্ঞান উদ্ভিদ বিজ্ঞান দিয়ে মুসলিম কারা তা বোঝাইছে কি চমৎকার তোমরা আমাকে বলো সেটি কি মুসলিমের উদাহরণ আছে গাছ গাছের মধ্যে একটি গাছ আছে যার পাতা ঝরে না খেজুর গাছ তাহলে মুসলিমের উদাহরণ আছে খেজুর গাছ কই মুসলিম তো কোন গ্রামার দিয়ে ব্যাখ্যা করলেন না উনি তো ব্যাখ্যা করলেন খেজুর গাছ দিয়ে উদাহরণ উদাহরণ এইভাবে উদাহরণ দিয়ে কোরআনকে ব্যাখ্যা করতে হবে নবী যত হাদিস আছে ব্যাখ্যা করেছে উদাহরণ দিয়ে উদাহরণ দিয়ে বলছে তোমরা কি জানো তোমাদের বাড়ির সামনে যদি একটি নদী থাকে সেখানে যদি কেউ পাঁচবার গোসল করে তারপর গাড়ি কি ময়লা থাকে সামা করবে না তো এই দিωσε সালাতের উদাহরণ দেখেন সালাত বুঝালো কি নদীতে গোসল করা নিয়ে গোসল করলে যেমন শরীরে ময়লা থাকে না কেউ যদি প্রকিতভাবে সালাত কায়ম করে তার ব্যক্তি সমাজ জীবনে কোনো অন্যায় থাকবে না ইননা সালাতাতানানিল ফাশাইল মুনকার এই चमत्कार ভাই বুঝা যান ইননা সালাতাতানানিল ফাশাইল মুনকার বুঝালেন কেমনে পাঁচবার নদীতে গোসল করা কোথায় গ্রামার গেল কোন গ্রামার নাই গ্রামের আর পন্ডিত হতে হবে কই না তো আরবি ভাষা তত্ত্ব দিয়ে কোরআন বুঝার নাই নবী সাল্লাম কোথাও নাই তাহলে দেখুন এখানেও নবিশ্বরম কি করলেন উদাহরণ দিয়ে বোঝা উদাহরণ কারণ উদাহরণ হচ্ছে আল্লাহ নিকট থেকে সত্য শিক্ষা এটা বুখারি শরীফের হাদিস হাদিস নম্বর বাষাটি তাহলে দেখুন এই হচ্ছে আজকের পর্বে আমরা তাহলে আমরা কি দেখলাম প্রচলিত যে উসুরে তাপসির আছে সারা মুসলিম বিশ্বে পড়ানো হয় সেখানে অনেক মিথ্যা কথা লেখা আছে সফল জীবন গড়ি আরবি শব্দ এটাকে আরবিতে বলে কালিমা কালিমা শব্দ বা পদ ইংরেজিতে বলে ওয়ার্ল্ড অথবা পার্টস অফ স্পিচ ক্যালিমা পার্টস অফ স্পিচ সংজ্ঞা এক বা একাধিক বর্ণের পাশাপাশি মিলিত অর্থপদ রূপকে শব্দ বলে এবং বাক্যে ব্যবহৃত শব্দকে পদ বলে আরবিতে শব্দকে কালিমা বলে কালিমা তাহলে শব্দ কাকে বলে এক বা একাধিক বর্ণের পাশাপাশি মিলিত অর্ধপদক রূপকে শব্দ বলে এক বা একাধিক মানে দুটি অক্ষর তিনটি অক্ষর চারটি অক্ষর মিলিয়ে যে একটা অর্থবোধক শব্দ যদি হয় অর্থবোধক যদি কোন একটা রূপ হয় তাহলে সেটাকে শব্দ বলে আর বাক্যে যখন ওই শব্দটা ব্যবহার করা তখন এটাকে কালিমা বলে যেমন কাতাবা সে একজন পুরুষ লিখেছে কাতাবা দেখেন কুরআন কেন আরবি আরবিতে হলো কাতাবা শব্দটা তিনটি অক্ষর বাংলায় লিখতে গেলে সে একজন পুরুষ লিখেছে কয়টি অক্ষর এক দুই তিন চারটি অক্ষর মানে একজন পুরুষ দাস ইজা যখন বা যদি তাহলে প্রত্যেকটা একটা অক্ষর মানে শব্দ অর্থ বোঝা আছে তাহলে এটা হচ্ছে শব্দ বলে এটাকে শ্রেণীবিভাগ আরবি ভাষায় শব্দ হচ্ছে তিন প্রকার আমরা সাথে সাথে বাংলায় করে দিয়েছি যারা সাধারণ শিক্ষিত তাদের জন্য এটা সুবিধা হবে এসএম এর মধ্যে আছে কি বিশেষ বিশেষণ সর্বনাম এবং কারো কারো মতে ইয়েও আছে অ্যাডভারবো আছে মধ্যে আছে তাহলে এসএম এর মধ্যে চারটি জিনিস আছে বিশেষণ সর্বনাম এবং অ্যাডভার্ব ফেল হচ্ছে ক্রিয়া হরফ হচ্ছে অব্যয় এই তিন ধরনের শব্দ আছে আরবিতে কাজে আপনি যদি একটা শব্দ এসেম নাকি ফেল নাকি হরফ এটা যদি বুঝতে পারেন তা আপনি অনেক কিছু কিন্তু জানলেন আমরা সেটা শিখবো দেখবেন কত সহজ এটা আল কোরআনে আছে প্রায় আটাত্তর হাজার শব্দ আটাত্তর হাজার সুরায় ফাতে শব্দ সমূহ সাত হাজার বার আল কোরআনে ব্যবহৃত হয়েছে আটাত্তর হাজারের সাত হাজার পাঁচশো কোরআনের শব্দ যা আছে কোরআন বুঝে নিলেন সাত হাজার পাঁচশো শব্দ বুঝে ফেললেন কত সহজ দেখেন এস এম তাকে বলে স্বাধীন অর্থ আছে পরিবর্তনশীল সময়ের সাথে সম্পর্ক এস এম এটাকে বলে আটাত্তর হাজার কি বলতে এটা একটু ভুলে গেছে একটু

পরিবর্তনশীল মানে এস এম এটা পুরুষ হতে পারে এক বছর হতে পারে বহু বছর হতে পারে পরিবর্তনশীল সময়ের সাথে এর কোন অতীতকাল বর্তমান কাল ভবিষ্যৎ ভবিষ্যৎকাল হচ্ছে খালি ক্রিয়ায় ফেলে এই হচ্ছে এস এম আরবি ভাষায় এস এম এই যে চার ধরনের প্রথমটা আমরা তিন লিখছি ওখানে চার হবে বিশেষ বিশেষণ সর্বনাম ক্রিয়া বিশেষণ এই এসএম হচ্ছে চার ধরনের যখনই বলবে এটা এস এম তখন এই চারটের মধ্যে কোন একটা হবে হয় সেটা নাউন হবে না সর্বনা হবে না হবে বেশিরভাগ আরবি শব্দ এস এম দেখেন এই যে আল্লাহ কোরআনকে সহজ বলেছে এস এমটা বোঝা খুব সহজ ক্রিয়াটা বোঝা একটু কঠিন

আরবি হচ্ছে গুণ একটা বিশেষের দোষ গুণ অবস্থা পরিমাণ সংখ্যা দশজন এটাকে উপরে নিচে এটা কি ভালো মন্দ এসব ওর মধ্যে আসবে ওর মধ্যে আসবে হ্যাঁ গুণ বাচক এসে বাক্যে এর অবস্থান এসএম বাক্যে কোথায় থাকে দেখুন ইংরেজি বাংলাতে বিশেষণ আগে এবং বিশেষ পরে বসে ইংরেজি বাংলাতে যেমন গুড বয় এখানে আগে আসলো বিশেষণ মানে অ্যাডজেক্টিভ তারপরে নাউন বাংলায় আমাদের ভালো ছেলে ভালোটা হচ্ছে অ্যাডজেক্টিভ গুণবাচক বিশেষ ছেলে হচ্ছে নামবাচক গেল তাহলে বাংলা যেতে অ্যাডজেক্টিভ আগে আসে নাউন পরে যায় কিন্তু আরবিতে একটু পার্থক্য আছে আরবিতে নাম পরে দেখুন আগে আসছে কিন্তু বাংলায় আসছিল গুড বয় মানে আগে গুণ বাচক তারপরে নামবাচক কিন্তু আরবিতে উল্টা আরবিতে আগে আসে নাম এসেমটা তারপরে গুণবাচক এসেম দেখেন সব জায়গায় রসুলুন করিমুন রসুল হচ্ছে নামবাচক গুণ বাচক হচ্ছে কারিম সম্মানিত রসুল সম্মানিত রসুল এখানে সম্মানিত আগে রসুল পরে মহান কোরআন আগে হচ্ছে অ্যাডজেকটিভ তারপরে নাউন আর এখানে কোরআনুল আজিম আগে নাউন তারপরে অ্যাডজেকটিভ এই যে বিষয়টা একটু বুঝে নিতে হবে আরেকটা এখানে যেটা আছে দেখুন এই শব্দটা সিরাতুল মুস্তাকিম প্রচলিত অর্থ কি সিরাতুল মুস্তাকিমের প্রচলিত অর্থ কি সর্বসঠিক পথ স্যার আপনারা কি বলবেন আমাদের হাফেজ সাইদুল ইসলাম সাহেব বলছে সর্বসঠিক পথ প্রচলিত অর্থ তাই না অনুবাদে কি এটা লেখা আছে না এই দিন সিরাতাল মুস্তাকিম হে আল্লাহ আমাদেরকে সরল পথ দেখান কিন্তু ঠিক নয় এই অর্থ সিরাতুল মুস্তাকিম মানে স্থায়ী পথটি দেখান স্থায়ী পথ সরল পথ আর পথের মধ্যে অনেক পার্থক্য কিন্তু সব লিখছে সরল 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 দেখা ভিন্ন যেতে পারে পথ কিন্তু স্থায়ী পথ পাল্টায় না এটা আরেকদিন আমরা বলবো আজকের সময় শেষ হয়ে আসছে প্রায় তাহলে দেখুন এটা এস এর ব্যাপারে বাক্যে এস এম কোথায় থাকে নাম বাক্সরা গুণবাচক এস এম কোথায় থাকে এটা তাহলে বাংলা ইংরেজি আরবিতে একটু পার্থক্য আছে বাংলা ইংরেজিতে আগে থাকে গুণ বাচক তারপরে তারপরে নাম অভিশপ্ত গুণবাচক বাচক নামবাচক আরবিতে নামবাচক আগে গুণবাচক পরে এটা একটু পার্থক্য চেনার উপায় একটা এস এম আপনি চিনবেন কেমনে এই টেকনিক গুলো একটু শিখে নিতে হবে তাহলে দেখেন কোরআন বুঝা খুব সহজ হবে শব্দের শেষে তার মিন এটা যদি থাকে তাহলে ধরুন এটা এসএম যেমন ধরুন এখানে কোনটা এসএম দেখুন তো আহাদুন শেষে তানবিন আছে তানবিন তানবিন পেশ তাহলে এটা এম রাহিম তানবিন আছে এটা এসএম তাহলে শব্দের শেষে তানবিন থাকলে ধরুন এটা এসএম এসএম মানে কি হয় নাউন হবে না অ্যাডজেক্টিভ হবে না হবে তাহলে দেখেন আপনি খালি একটা তানমিন দেখে বুঝে ফেললেন এরপরে শব্দের শুরুতে আলিপলাম থাকে শব্দের শুরুতে যদি আলিপলাম থাকে বুঝবেন এটা এম দেখেন আলিপলাম আর শয়েতন আলিপলাম আছে এটা এম আর রাজিম আলিপলাম আছে এটা এম এটা এম এটা এম এটা এখানে একটা আলিপলাম আছে আল্লাহ এটাও এসেন তাহলে দেখেন কত সহজ এই শব্দটা আপনি হয়তো এর অর্থ জানেন না কিন্তু বুঝতে পারছেন এটা একটা এস তার মানে এর অর্থ হয় হবে নাউন নাম বাচক অর্থ হবে অথবা গুণবাচক হবে গুণবাচক বিষয় তাহলে শব্দ আপনি বুঝতে পারছেন যে আপনি অর্থটা জানেন না কিন্তু এই চিহ্ন দেখে বুঝে ফেলতেছেন এটা অ্যাডজেক্টিভ হবে না নাউন হবে এস এর শেষে তা থাকলে সেটি সাধারণত ইস্তিবাচক হয় দেখুন এসএম শেষে যদি গোলতা থাকে তাহলে ধরে নেবেন ওটা স্ত্রীবাচক অধিকাংশ ক্ষেত্রে তাই হবে ব্যতিক্রম আছে কিন্তু আমরা কমনটা আগে শিখব বোঝা গেল সর্বনাম দির সংজ্ঞা হচ্ছে সর্বনাম হলো সে শব্দ যা নামবাচক এস এর পরিবর্তে ব্যবহার হয় নামবাচক এস এম এর পরিবর্তে স্বাধীন অর্থ আছে পরিবর্তনশীল সময়ের সাথে সম্পর্ক নেই এটা তো এস এম এক প্রণাউন হচ্ছে এস এম এর পরিবর্তন আসে কাজে এখানে অর্থ আছে পরিবর্তনশীল মানে এটা স্ত্রীবাচক আছে পুরুষ বাচক আছে শ্রেণীবিভাগ দেখেন বিযুক্ত বারোটি এই যে বিযুক্ত হুয়া হুমাহুম হিয়া হুমাহ না আন্না আন্ত না হনুম এই বিযুক্ত হচ্ছে বারোটা এই দুটো হচ্ছে একই এই দুটো একই না নাহনু নাহনু একই এখানে পনেরোটা আছে কিন্তু এই তিনটে বাদ দিলে বারোটা আর যুক্ত হচ্ছে বারোটা এর জু হচ্ছে হো হোমা হোম হা হোমা না কার কুমা কুম কে কুমা কন্যা ইয়া না এই বারোটা এগুলো আপনারা জানেন আপনাদের জন্য সহজ এটা সর্বনাম চেনার উপায় কি এক দুই বা তিন অক্ষর বিশিষ্ট দেখেন এটা দুই অক্ষর কুম দুই অক্ষর দুই অক্ষর দুই অক্ষর দুই অক্ষর নামবাসক বা গুন বাসক এর পূর্বে বিযুক্ত অবস্থায় থাকে নামবাসক এসে বা গুণ বাস এর আগে থাকবে বিযুক্ত অবস্থায় যদি হয় তাহলে আগে থাকবে যেমন দেখুন হুয়া আল্লাহ হচ্ছে নামবাসক এসেম তার আগে আছে হুয়া মুমিনুন গুন বাসক এসেম তানবিন আছে এর আগে আছে হুয়া তাহলে এটা হচ্ছে বিযুক্ত বিযুক্ত দমির বিশেষ ক্রিয়া বা অব্যয়ের শেষে যুক্ত অবস্থায় থাকে প্রণাউনটা দমির বিশেষ বা ক্রিয়া বা অব্যয়ের শেষে থাকে যেমন ধরুন এই যে হুয়া লাকুম শেষে যুক্ত দিন দিন মানে এস এম এর শেষে যুক্ত আলা হচ্ছে অব্যয় এর শেষে আলাহ এর শেষে তাহলে এটা হচ্ছে যুক্ত প্রণ যুক্ত বেশ তাহলে এস এম আমাদের শেখা আজকে আমরা শব্দ এভাবে শিখলাম এইভাবে আমরা ছোট্ট ছোট্ট করে গ্রামারের ক্লাসগুলো নিব আলহামদুলিল্লাহ দেখবেন এই কয়েকটা ক্লাসের পরে আপনারা তো আলেম আপনারা তো বুঝবেনি সাধারণ মানুষও একটা শব্দ শুনে বুঝতে পারবে এটা হচ্ছে এস এম এটা হচ্ছে নামবাচক এটা গুণবাচক তারপরে আরো পরবর্তী আসবে যেটা এটা এক বচন না এটা বহু বচন এটা স্ত্রীবাচক না পুরুষবাচক এটাকে মারফু না মানসুব না মাজরুর সব সব পারবে পারবে ক্লাস তাহলে গ্রামারটা কত সহজ দেখেন কোরআনিক খুবই সহজ একটু খালি করলে দেখবেন আমরা সব বুঝে ফেলবো আপনি যদি একটা শব্দ আলহামদু আলহামদু এটা আপনি ধরেন অর্থ জানেন না কিন্তু আপনি জানছেন এটা এসেন আলিফলাম আছে আলিফলাম আছে এটা এসেন আর শেষে আলহামদু শেষে যে দম্মা আছে পেশ আছে এটা হলে মারফু হয় মারফু মানে কর্তৃবাচক এটা আমরা পরে শিখব তাহলে দেখুন এটা গেল আমাদের কোরআনিক আপনাদের জন্য এটা সহজ আমরা এটা ইয়েস ইয়েতে দিব যখন সাধারণ মানুষদের জন্যেও আমরা আরো দেখি ছোট করবো আজকে যেমন একটু বড় হলো কারণ আমাদের ক্লাস তো অনেকগুলো থাকবে হয়তো এত সবই এতে লাগবে না এটা যদি দুটি ক্লাস হয় তাহলে বোধ হয় একটু সহজ হবে সাধারণ মানুষের জন্য তো আমরা দুটি ক্লাস নিব সেখানে আপনাদের জন্য হয়তো একটু তাড়াতাড়ি হবে সফল জীবন গড়ব আমরা সফল জীবন গড়ি সাধারণ কোরআন তেলোয়াত ও অনুবাদ শিক্ষা আরবি ভাষায় আছে ব্যঞ্জন বর্ণ ও সর্বর্ণ প্রতি ভাষায় আছে ব্যঞ্জন বর্ণ সর্বর্ণ বাংলায় আছে ইংরেজিতে আছে আরবিতেও ব্যঞ্জন বর্ণ আছে সর্বর্ণ আছে আরবি ভাষায় আছে ব্যঞ্জন বর্ণ ও স্বরবর্ণ তবে আরবি ভাষার সর্বর্ণ আছে আমাদের স্বরধ্বনি বাংলায় ব্যঞ্জন বর্ণ হচ্ছে ও আ রসই দীর্ঘ হচ্ছে কাছা এইভাবে স্বর ধ্বনি বা চিহ্ন আকার এটা হচ্ছে আরবি সরবর্ণ তাহলে দেখুন আরবি ভাষায় স্বলবর্ণ আছে স্বর চিহ্ন এবং স্বর্ধনি ফাতা কাসরা দমা এইসব হচ্ছে চিহ্ন বা আর আরবিতে ব্যঞ্জন বর্ণ আঠাইশটি হামজাকে আলাদা হর হিসাবে ধরলে উনত্রিশটি হয় আঠাশটি ব্যঞ্জন বর্ণের সংজ্ঞা কি যে বর্ণ স্বলবর্ণের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না তাকে ব্যঞ্জন বর্ণ বলে যে ব্যঞ্জন বর্ণ উচ্চারণ হতে গেলে সর্বর্ণ লাগবে যেমন বাংলাতে ক খ গ আরবিতে বা তা সা এটা উচ্চারণ হতে গেলে সর্বর্ণ লাগে আমরা সে সর্বনা আসবে তখন বোঝা যাবে এটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ কারণ এটা উচ্চারণ করতে গেলে সর্বর্ণ না হলে উচ্চারণ হবে না আরবি ব্যঞ্জন বর্ণ সঠিকভাবে শেখার প্রয়োজনীয় বিষয় ব্যঞ্জন বর্ণ শিখতে গেলে কি লাগবে এর মূল নীতি জানতে হবে সঠিক নাম জানতে হবে মোটা স্বরের বর্ণ কয়টা জানতে হবে বর্ণ পার্থক্য করার উপায় কি বিশুদ্ধ উচ্চারণ বেশ পাঁচটা মূলনীতি আপনি বর্ণ জানতে গেলে পাঁচটি মূলনীতি জানতে হবে আমরা একটা করে যাই বর্ণ শেখার মূল নীতি সহি সাধারণ কোরআন শেখার মূলনীতি হলো প্রাকৃতিক আবার এখানে কথাটা বাদ যাবে এটা আমরা আগে সহি বলেছি কিন্তু এখন নামটার দরকার নাই খালি সাধারণ সাধারণ কোরআন তেলোয়াত হ্যাঁ সাধারণ কোরআন তেলোয়ার মূল মূলনীতি হলো প্রাকৃতিক প্রাকৃতিক মানে ন্যাচারাল ছোট বাচ্চারা যেভাবে তেলোয়াত শেখে উচ্চারণ শেখে কথা শেখে এইভাবে অর্থাৎ যে নীতিমালা অনুসরণ করে শিশুরা ভাষা শেখে এইভাবে আমরা ব্যঞ্জন বর্ণ শিখবো নীতিমালা আরবি শিখব আরবি ব্যঞ্জন বর্ণ শিখব মূলনীতি কি দেখেন প্রথমে শুনতে হবে তারপরে অনুধাবন করতে হবে তারপরে বলতে হবে এটা হচ্ছে মূলনীতি আইন অ এখানে চাপ দাও ওইখানে না ওইখানে না কোনো দরকার নাই কোনো দরকার নাই বলবেন উস্তাদ বলবে ছাত্ররা শুনবে শুনে বলবে ওই যে শিশুটাকে যে দেখানো মাদানী সাহেব দেখালো ওভাবে এই যে বেরেন্দে একটু বুঝে নিতে হবে বুঝে নিয়ে উচ্চারণটা করে ফেলবে প্রথমে মাখরাজ শেখার কোরআন তেল শেখার সম্পূর্ণ ভুল পদ্ধতি এটা ঠিক নয় পৃথিবীর কোথাও নাই কোন ভাষায় মাখরাজ শেখায় না আরবি ব্যঞ্জন বলেন নাম দেখেন এই নাম

আদে কে তে হে কে দা আল তো শিখছি এটা লক্ষ কোন শব্দ থাকে এখন আরবি আরব দেশে ওইভাবে শেখায় না এখন কিভাবে শেখা এই নামটা শিখতে হবে এই আমরা কিভাবে শেখাবো দেখেন সাধারণ মানুষকে একবারে শিক্ষানোর সাথে সাথে বুঝেবল নাম আপনারে ভাই বলুন আলিফ বা তা সা জিম হা খ এটা আমরা শিখছি খে জিম হ আমরা শিখেছি রে রে না রে না এই যে উর্দু ফার্সি নামে রে হচ্ছে উর্দুতে ফার্সিটা ঝাই এটা আমরা শিখছি ঝে কিন্তু এটা হবে ঝিম সিন সদ দ ত জ আমরা শিখছি দ তই আমরা শিখছি তৈ গলার ভিতরে না আপনি বলবেন ও শুনে শিখবে এটা হচ্ছে আমরা শিখেছি গাইন এটা হবে গাইন গাইন হচ্ছে উর্দু বা ফার্সি নাম আমরা কেন উর্দু ফার্সি নাম শিখতে যাব আমরা কোরআন শিখবো আমাদের মাতৃভাষায় শিখবো আমরা একটা উর্দু ভাষায় শিখতে যাবো কি জন্যে

তাহলে দেখেন এই যে এইভাবে আমি যদি পড়ে যাই আমরা যখন সাধারণ লোক যা শেখা যে আপনারা পড়েন আলিফ বা তা সা জিম হা খ দাল জাল রা যায় শিন সিন শিন সাদ দাল জ আইন ওয়াইন ফা ত্ব কাফ লাম মিম নুন ওয়াও হা ইয়া দেখেন আধা মিনিট আধা মিনিটে ফিফটি পার্সেন্ট কোরআন তেল শিখা হয়ে গেছে ফিফটি পার্সেন্ট তেল শিখা হয়ে গেছে এতটাই সহজ একটা জিনিসকে এত কঠিন বানানো হলো যে চোদ্দশো বছরে কতজন লোক সই কোরআন তেল শিখেছে কতজন আপনার একটু চিন্তা করুন কঠিন বানিয়ে এমন করা হয়েছে আর ওই যে লাহানে জলি লাহানে খফি লাহানে জলি যদি হয় তাহলে কবি রাগুনা আর মানুষ বলে দরকারই নাই শিখার কবি আগুনা করে আবার যা যাব নাকি এরপরে অনুবাদ কেমনি শেখাবো দেখেন সাথে সাথে আমরা অনুবাদটা মুখস্থ করি আউজ বিজি আউজ মানে আমি আশ্রয় চাচ্ছি বিল্লাহ মানে আল্লাহ নিকট মিন মানে হতে আর শৈতানি মানে শৈতানটি আর রাজিমি মানে অভিশপ্তটি এখানে দেখেন আমি আশ্রয় চাচ্ছি এটা ক্রিয়া হয় এটা কিভাবে আমরা বি হচ্ছে নিকট আর আল্লাহ মানে আল্লাহর এই জন্য আল্লাহর হলো ইফরামের জন্য আলী ইফরানের জন্য টি রাজিমের অভিশপ্ত অভিশপ্ত টি একসাথে করলে আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহ নিকট আশ্রয় চাচ্ছি এইভাবে আমরা সাধারণ মানুষদের মুখস্থ করাই দিব তারা মুখস্থ করে ফেলবে আমরা কি করলাম দেখুন আমার বা আমার দাদা আমার পরদাদা তারা আমরা দেখছি নামাই তোয়ান এই শিখতে শিখতে তাদের জীবনটা শেষ নামাই না খালি নামাই শিখতে শিখতে শেষ হয়ে গেল অথচ আমরা যদি খালি সুরায় ফাতাহ আমরা যে তিনটা সুরা শিখছিল ওর যদি অর্থটা মুখস্থ করা যেতাম তাই তো তার কাজ হতো নামাই তোয়ান এখন বলছি এটা দরকার নাই আপনি নামাজ পড়তে যাচ্ছেন আল্লাহ তো বুঝতে পারছেন নামাজ পড়তে যাচ্ছে আমার এভাবে আমাদেরকে ইংলিশ প্রতারিত করেছে ছিল আসল দরকার কোরআনের অনুবাদটা জানা অনুবাদটা মুখস্থ করে দিলে কিন্তু হয়ে যেত আমাদের গ্রামের যে নিরক্ষর সে কিন্তু আরবি ভাষা মুখস্থ করেছে তার মাতৃভাষা না তাকে যদি অনুবাদটা আমরা মাতৃভাষায় মুখস্থ করে দিতাম তাহলে সে ঠিকই মুখস্থ করে ফেলতো তা আমরা করি নাই আমরা খালি নামাই তোয়ান না এই দোয় মাসুরা তারপরে দোয়াই সানা এগুলো সব নফল এগুলো না পড়লেও নামাজ হয় এগুলো না পড়লেও নামাজ হয় কিন্তু কোরআন তেল একটা ফরজ অর্থ বুঝে সে অর্থটা আমরা মুখস্থ করার না আল্লাহ বলছে ওলা তাকুদ সুখারা হাত্তা তা কোরআনে কি পড়ছে যদি বুঝতে না পারো তো নামাজে না তো আমরা ইনশাল্লাহ এইভাবে চেষ্টা করব। আপনাদেরকে নিয়ে আমরা পুরা বাঙালি জাতিকে ইনশাআল্লাহ এক দুই বছরের মধ্যে দেব আল্লাহ আমাদেরকে নিয়াতকে কবুল করুন আমাদের কাজকে সহজ করে দিন আপনাদের দোয়া চেয়ে আপনাদের দোয়া করে শেষ করছি আলহামদুলিল্লাহ রবিল্লা আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আগামী রবিবারে আবার দেখা হবে